গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবী, SIM নুরুন নবী খান, এসএন নুরুন নবী খান, বীর বিক্রম। ইয়েতে এই বাবার নামটা কি? বাবার নাম মৃত হাজী হাবিবুল্লাহ খান। ইয়ে দেশের বাড়ি কোথায়? অরিজিনালি গ্রাম লক্ষ্মীদেরপাড়া, থানা রামগঞ্জ, জেলা আগে বৃহত্তর নোয়াখালী ছিল, এখন লক্ষ্মীপুর। আমার প্রাইমারি স্কুলে লেখাপড়া লক্ষ্মীদারপাড়া প্রাইমারি স্কুল রামগঞ্জে। এরপরে আমার আব্বা আমাকে নিয়ে যায়, ওনার কর্মস্থ ছিল জামালপুরে, মাইমিশিন জামালপুরে, এখন ওখানে গিয়ে ওখানে যায় আমি ক্লাস সিক্সে ভর্তি হই। সেই স্কুল থেকে আমি 1962 সালে মেট্রিক প্রথম বিভাগে মেট্রিক পাশ করি। মেট্রিক পাস করে আমার বোর্ডে, আমার তখনকার তো একটাই বোর্ড ছিল সারা ইস্ট পাকিস্তানে, বোর্ডে আমার পজিশন ছিল 12। মেট্রিক পাস করে আমি এসে ঢাকা কলেজে ভর্তি হই 62 সালেই। তখন ঢাকা কলেজে থাকা অবস্থায় শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন চলছিল, তো আমি ফার্স্ট ইয়ারেই ঢাকা কলেজে ওই সংসদে ওই যে এন্টারটেইনমেন্ট সেক্রেটারি হিসেবে, তো এখান থেকে তখন তো ISC ছিল, ISC পাশ করার পরে প্রথম বিভাগে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 1967 সালে ছাত্র রাজনীতি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ছিল। আচ্ছা, ওই 1967-তেই আমি ফার্স্ট ইয়ার থেকে আমরা দুজনেই দাঁড়ালাম, বিবি ক্যান্ডিডেটও ফার্স্ট ইয়ার, জিএসও ফার্স্ট ইয়ার। আমি জিএসএ দাঁড়ালাম ফারুক নিয়াজ মোহসেন করে, একজন ও দাঁড়াইল বিবিতে, দুইজনই আমরা দিতে গেলাম, কোনো দল ছিল না। এরপরে সিরাজুল আলম খান বাইদে ভাই আমার সাথে এসে যোগাযোগ এস্টাবলিশ করে, হারুন চৌধুরী করে একটা ছেলে, এর বাড়ি নোয়াখালী ছিল, এ তো গোড়া ছাত্রলীগ করতো, একেবারে অ্যাডামেন্ট, মানে ছাত্রলীগ বলতে তার সব কিছু, জীবন মরণ। সিরাজুল আলম খান আমার কাছে নিয়ে আসলো যে ছাত্রলীগের আদর্শ উদ্দেশ্য এগুলো দেওয়া দরকার। তখন এই আস্তে আস্তে উনি কনভিন্স করলেন, আমিও কনভিন্স হয়ে গেলাম। তো এখন ইয়ে করলো যে গোপনে, তখন এই ছাত্রলীগ নাম দিয়ে সংগঠন করার জন্য ইয়ে করলো, তখন ছাত্র ইউনিয়নের ওরা ময়ূক নাম দিয়ে সংগঠন ছিল, এবং ছাত্র ইউনিয়নের দখলে হল, সংসদ, কেন্দ্র সবই ছাত্র ইউনিয়নের দখলে ছিল, ছাত্রলীগের কোনো নাম নিশানা ছিল না। যাই হোক, পরে এই 8 জনকে নিয়ে ছাত্রলীগ সংগঠন করলাম, তো এই দিয়ে শুরু করলাম আস্তে আস্তে। এরপরে এটা আস্তে আস্তে বাড়লো, বাড়ে আস্তে আস্তে কিছু লোক, যখন 6 দফাটা দেওয়া হইলো 66-এ, তখন এই 6 দফার পক্ষে বেশ ছাত্রদের মধ্যে একটা জনমত পক্ষে মতামত সৃষ্টি হইলো, টিচারদের মধ্যে থেকে একটা ব্যাপক 6 দফার পক্ষে একটা ব্যাপক মতামত ইয়ে সাপোর্ট দেখা গেল। এরপরে তখন প্রকাশ্যে ছাত্রলীগ সংগঠন নাম দিয়ে আমি ছাত্রলীগের সভাপতি, আর সেক্রেটারি মানেছি ওই মোহাম্মদ আলী করে একটা ছেলে, জামালপুর বাড়ি নাম দিই না, ও এখন সিটিজেন গ্রুপ, ওর ওয়াইফ ওই যে তহুরা আলী, ও দুইবার এমপি, ও শাওনের ও আমার সেক্রেটারি পর্ব দুইবারই সেক্রেটারি ছিল। এরপরে ছয় দফা আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যোগ দিলাম, এবং শিক্ষকরাও আমাদের সাপোর্টে থাকলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের সাপোর্টে চলে আসলেন। এরপরে এর মধ্যে
আমাকে বেশ কিছু দায়িত্ব দিলেন সিরাজুল আলম খান, ওই যে শ্রমিক সংগঠনের সাথে লিয়াজো রাখা, যেমন তেজগাঁ এলাকায় ছিলেন রুহুল আমিন ভূঁইয়া, আর ওই এলাকায় ছিল নারায়ণগঞ্জে ছিল সাধু, শ্রমিক নেতা সাধু, ও এই দুইজনের সাথে আমরা মেইনলি লিয়াজোটা করাই দিলেন এবং এদের সাথে যোগাযোগটা রাখতে বললেন বৃহত্তর আন্দোলন। এরপরে সিদ্ধান্ত হইল যে এই এগারো দফা আন্দোলনের নিউক্লিয়াসটা হয়েছে এটা সিরাজুল আলম খান, এটা আপনারা জানেন কিনা, এর আগে একটা গোপন সংগঠন হয়েছিল 63 সালে, এটা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, এটা তিনজনে মিলে এই গোপন সংগঠনটা করা হয়। এর মধ্যে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক আর কাজী আরিফ, এই বিপ্লবী পরিষদের কনসেপ্ট ছিল বা ইস্ট পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড তৈরি করা এই ইস্ট পাকিস্তান। তো সেটার পক্ষে বুয়েটে এটা মেইন কর্মকাণ্ড হয়েছিল, বুয়েটের আহসানুল্লাহ হলে ছিল এটার হেডকোয়ার্টার বলতে গেলে, ইঞ্জিনিয়ারিং আহসানুল্লাহ হলে 204 নম্বর রুম, এখানেই এটার বলতে গেলে সব অফিস, গোপন অফিস টফিস এখানে। আর আমি ছিলাম ওই রুমে, ছিল ইউসুফ সালাউদ্দিন আবদুল্লাহ সানি, ওরা দুইজন ছিল, আর সিরাজুল আলম খান ওই রুমেই থাকতেন সবসময় গোপনে, ওইটাই ছিল গোপন আড্ডা, কেন অন্যান্য ছাত্রনেতারাও এসে ওখানে থাকতেন। আচ্ছা, এরপরে এগারো দফা আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত হইল, এদিকে বঙ্গবন্ধুরে ওই যে আগরতলা সদরন্ত মামলায় জড়ানো হইল, তখন দেখা গেল যে এখন তো আর আওয়ামী লীগের সবাই রীতিমতো, তখন এই আগরতলা মামলা দেওয়ার পরে, ছয় দফা দেওয়ার পরেই, কিন্তু 66-তে ছয় দফা দেওয়ার পরে এরপরের থেকে আওয়ামী লীগের ধরপাকড় শুরু হলো, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়ে গেলো এবং ম্যাক্সিমামে তখন জেলে। এই অবস্থায় তখন সিদ্ধান্ত হলো যে এরকম আমরা ছাত্ররা এটার হাল ধরতে হবে, তখন সিদ্ধান্ত হলো যে আমরা ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ, মতিয়া মেনন গ্রুপ, আর এরপরে লাস্টে যাওয়ার সিদ্ধান্ত হলো NSF, যে দোলন গ্রুপ, মাহবুবুল হক দোলন আর নাজিম কামরান ছিল, ডাকসুবি জিএস নাজিম কামরান, এই দোলন গ্রুপ, দোলন গ্রুপটাকে আমরা নেব, নিয়ে আমরা এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হবে এবং এই সিদ্ধান্ত হলো। এবং এরপরে এই নিয়ে বার্গেন, এগারো দফা নিয়ে অনেক বার্গেন হলো, এগারো দফার মধ্যে আমরা আবার ওই ছয় দফাটাও ঢুকাই দিলাম, একটা দফাতে ছয় দফাটাও পুরোপুরি হুবহু ঢুকাই দিল। এরপরে লাস্টের একটা ইয়ে নিয়ে ওদের ছাত্র ইউনিয়নের সাথে আমাদের মতানৈক্য হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা, শেখ মুজিবকে মুক্তি দেওয়া, যে এটা নিয়ে ওরা অবজেকশন দিল যে শুধু শেখ মুজিব কেন, তাহলে তো এটা পুরো আওয়ামী লীগের ইয়ে হয়ে যায়। তারপরে শেষে সিদ্ধান্ত হইল শেখ মুজিব সহ, শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি দেওয়া, এই কথাটা লাগানো হলো। লাগানোর পরে তারপরে ওরা দস্তখত করলো, দস্তখত করা তাও ওই মেনন গ্রুপ দস্তখত করলো, মোস্তফা জামাল হায়দার নুরুল ইসলাম ওরা দস্তখত করলো পয়েন্ট অফ অবজেকশন দিয়ে, যে নোট অফ ডিসেন্ট আর কি দিয়ে ওরা দস্তখত করলো, এখন এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হলো। আর এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মুখপাত্র হিসেবে, স্পোক্সম্যান হিসেবে রাখা হলো ডাকসুকে, 69-এর 4 জানুয়ারি এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এই সর্বদলীয় ছাত্র সংগ্রামে এই এগারো দফা উপস্থাপন করা হলো ডাকসু অফিসে এবং সাংবাদিকদের ডেকে সাংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিসিজ হাউর এগারো দফা আন্দোলন শুরু হলো। প্রায় এগারো দফা আন্দোলনের সাপোর্টের জন্য আমরা সব রাজনৈতিক দলের নেতাদের কাছে গিয়েছি, বাসানি স্যারের কাছেও আমি নিজেও গেছি দল আমার টিম নিয়ে, তারপরে মুজফ্ফরনগরের মুজাফর সাহেবের কাছে গেছি, অন্যান্য ইয়েদের কাছে গেছি, PDP ছিল তখন, ওদের কাছে গেছি, তো আতাউর রহমান খান ছিল, এটা এনারা কেউ আমাদের সাপোর্ট দেয়নি। একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আমাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমাদের এগারো দফার প্রতি সমর্থন জানালেন, তিনি আমেনা বেগম, আওয়ামী লীগের সহকারী সম্পাদক। তারপরে 17 জানুয়ারি আমরা ইয়ে করলাম, সিদ্ধান্ত নিলাম
যে আমরা প্রকাশ্যে 11 দফা আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়ব মিছিল মিটিং মিছিল সহকারে। তো এই নিয়ে আমরা ডাকসু অফিসে আমরা সমবেত হইলাম 17 জানুয়ারি। তখন আমাদের উপরে ওই টিয়ার গ্যাস, রাবার বুলেট, তারপরে জল কামান এগুলো দাগানো হলো। ওখানে আমি নিজেও আহত হয়েছি, আহত অবস্থা আমাকে বুয়েটে নিয়ে আসা হয়েছিল ছাত্ররা ধরাধরি করে। এরপরে 18 তারিখ কর্মসূচি ছিল, কিন্তু 18 তারিখে 18 জানুয়ারিতে ব্যাপক ধরপাকড় হয়। 18 তারিখে সন্ধ্যায় আসন্ন হলের ক্যান্টিনে আমি একটা মিটিং কল করি ছাত্র ইউনিয়ন দুই গ্রুপ ছাত্রলীগ মিলিয়ে যে সংগ্রাম কমিটি গঠিত হয়েছিল ওইটার আমি ছিলাম আহ্বায়ক। কল করে 18 তারিখ আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এককভাবে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করব, এবং মিছিল বের করে আমরা এই 11 দফা আন্দোলনের পক্ষে আমরা শহীদ মিনারে যাব। শহীদ মিনার হয়ে আমরা ওই পলাশি ব্যারাক বক্সি বাজার হয়ে আমরা পলাশি ব্যারাকে আবার বুয়েটে ফিরে আসবো লালবাগ টালবাগ আজিমপুর হয়ে। আমরা মিছিল নিয়ে বের হই, বের হয়ে আজাদ অফিসের কাছে যাওয়ার পরে তিন দিক থেকে আমাদের উপর আক্রমণ আসে, লাঠিপেটা হয়, ইপিআর এবং পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করে, আমাদের 20 জন প্রকৌশলী ছাত্র অ্যারেস্ট হয়। তো এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যাই হোক, আমাদের ভিসি ছিলেন ডক্টর রশিদ, উনি খুবই নীতিবান লোক ছিলেন এবং খুবই অত্যন্ত পার্সোনালিটির লোক ছিলেন। উনি তখন ইয়ে ছিল, উনি গভর্নরের সাথে চ্যান্সেলরের সাথে আলাপ করে আমাদের ছাত্রদের মুক্তির ব্যবস্থা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় এটা ফলো করে প্রকাশ করা হলো। এরপরে 20 তারিখে তখন আমাদের প্রোগ্রামে দেখা গেল স্বতঃস্ফূর্তভাবে সব ঢাকা মহানগরীর সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের এই যে আন্দোলনে অংশ নিল, মিছিলে অংশ নিল। এরপরে ওই যে সাইনকারপুলের কাছে তখন মেডিকেল কলেজের ওই যে গেইটের ওখানে আসাদ গুলিবিদ্ধ হলো, মারা গেল। সে অ্যাক্টিভিস্ট ছিল, ছাত্র ইউনিয়নের খুব ভালো অ্যাক্টিভিস্ট ছিল এবং সংগঠন, সে ওই ছাত্র সংগঠন করত, আবার এদিক দিয়ে শ্রমিক সংগঠনও করত। আমি ছিলাম এই এখনকার যে শহীদ মিনারের কাছে যে গেট, এখানে একটা ছোট্ট একটা রুম ছিল, সংবাদ চারিদিকে ছড়াই পড়লো, মানে আন্দোলন আরও তঙ্গে উঠল। এইভাবে চলতে থাকলো 15 ফেব্রুয়ারিতে এগুলো সার্জন জরুরি মারা গেলেন, এই সংবাদ পাইলাম আমরা। ওই দিন সব বুয়েটের সব হল একসাথে আমরা কারফিউ ব্রেক করে রাস্তায় নামলাম। এরপরে সার্জন জহুরের লাশ ওনার চিত্রা বিল্ডিংয়ে আসলাম, এসে সার্জন জহুরের লাশ নিয়ে মিছিল করার জন্য অনুমতি নিলাম ওনার ভাইয়ের এবং পরিবারের কাছ থেকে। তারপরে ওনার নামে একটা ব্যানারও বানাইলাম পলাশি ব্যারাকের এখানে টেইলার সব খোলায়। সে ব্যানারে লেখা ছিল স্বাধীন বাংলার প্রথম শহীদ শ্রেণীর সার্জন জহুর, তোমার রক্ত ভিক্ষা দিতে দিব না, এই ধরনের। আমরা দুই সারিতে মিছিল করে শহীদ মিনার হয়ে আমরা চলে গেলাম এই যে লাশ নিয়ে যে আজিমপুর বেবি আইসক্রিমের এখন হয়ে লালবাগের এবং মাঝখান দিয়া আজাদ অফিস। এভাবে যখন পল্টন যখন আসলাম তখনও মিছিল শুনলাম যে এরকম আজিমপুরের ওখানেই এখনও মিছিল আছে। তারপরে তখন আস্তে আস্তে সব পল্টনের ময়দানে সবাইকে যেতে বললাম, ওখানে না জানাজা হবে। তারপরে এই সময় দেখি যে মৌলানা ভাসানী সাহেব আসলে আইসে, উনি এমনি মানে নিয়োগ করা কি এরকম আমি জানাজার ইমামতি করবো। হুজুরে বললাম তো হুজুর আপনি এখানে বসেন, এরকম এই বাইতুল মোকাররম পেশি ইমাম সাহেবকে বলা হয়েছে ইমামতি করার জন্য, এই জানাজায় উনি ইমামতি করবেন, আসরের নামাজটা শেষ করে উনি সাথে সাথে আসবেন এখানে। তো কাজেই যেহেতু ওনাকে কথা দেওয়া হয়েছে কাজে উনি এটা ইমামতি করবেন, আপনার একটু বসে। এরপরে পেশি ইমাম সাহেব আসার পরে আমরা ইমামতি ইমাম জানাজা হইল। এরপরে মিছিল নিয়ে আমরা আসবো, ওনার দাফন কাফন হবে আজিমপুর নতুন কবরস্থান সিদ্ধান্ত হইলে এখানে। তো এখন মিছিল নিয়ে আসতেছি গণি রোড দিয়ে আসতেছি আমরা। তো এই গণি রোডের এখানে আসার পরে এখন যে শিক্ষা ভবনের পাশে যে বাসাটা, ওখানে সুলতানউদ্দিন বলে একজন মন্ত্রী ছিল, এখানে ছিল কি ওনার বাসার সামনে অনেক জায়গা তো ফুলের বাগান ছিল, অনেক ফুল ছিল।
কিছু ছেলে পেলে ওই যে দাফন কাফনের পরে ওই কবরে ফুল দেওয়ার জন্য ফুল কালেকশনের জন্য দেওয়াল টপকাইয়া বাসায় দিচ্ছে। তখন এরারা মনে করছে কি ওনাদের বাসা আক্রমণ করছে ছেলেরা, এনে করিয়া ওনারা ফাঁকা গুলি উপরের দিকে ছাড়ছে। ওনার মেয়ে একটা দেখলাম, তারপরে দেখলাম যে ছাত্ররা উত্তেজিত হয়েছে। তখন আমি ওয়ালের উপরে উঠে দাঁড়াইয়া ওনাদেরকে বললাম, দেখেন এটা কোনো কিছু না, আমাদের এরা ফুল কবরে ফুল দেওয়ার জন্য ফুল কালেকশনে আপনাদের বাসা আক্রমণ করার জন্য আসে নাই, কেউ করবেও না, আপনারা আতঙ্কিত হেন না, আর এইসব গুলিগুলা আপনারা বন্ধ আর করবেন না। তখন ওরা আমার কথা শুনলো, এরা ফুল টুল নিয়ে বের হয়ে আসলো। মধ্যে মিছিল তো আগায় গেছে, আগায় যায়া ওই যে এখন যেটা শিক্ষা ভবনের এই পাশেই একটা গোল চক্কর আছে, এখানে মৌলানা ভাসানী সাহেব ওখানে গোল চক্করের ওখানে দাঁড়ায় বললো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। তো এখানে আসার পরে মিছিলটা ভাগ হয়ে গেছে, এক ভাগ চলে গেছে ওই যে কাকরাইলের দিকে, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকরা ওখানে থাকতো ওই কাকরাইল স্টাফ কোয়ার্টারে, ওই একটা গ্রুপ চলে গেছে ওইদিকে বিচারকদের বাসা আক্রমণ করার জন্য, একটা গ্রুপ চলে গেছে দৈনিক বাংলার ওইদিকে, ওখানে পেট্রোল পাম্পের ছিল একটা পেট্রোল পাম্পে দিছে আগুন লাগায়, দৈনিক বাংলা অফিসে দিছে আগুন লাগায়, আরও কি ওইদিকে মুসলিম লীগের কোন নেতাদের অফিস আদালত দিল ওখানে যায় হামলা। তারপরে আরেক গ্রুপ, তখন আমি দেখলাম যে এদের গ্রুপ কন্ট্রোলে আনতে হবে, আমি দৌড়াই গেলাম দোয়েল চত্বরে, মৌলানা সাহেব এখানে যায় আবার দোয়েল চত্বরের ওখানে গোল চক্করে আসে, ওখানে আবার বলছে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও চারোদিকে আগুন জ্বালাও। তখন আবার ওখান থেকে আবার এক গ্রুপ চলে গেছে ওই যে এখন যেটা আমাদের মুক্তি জাতীয় জাদুঘর, এখানে ছিল নওয়াব হাসান আসকারের বাসা, আর গ্রুপ চলে গেছে কি এই যে পরিবাগের এদিকে, বললেন যে কি ওইদিকে খাজা নাজিমুদ্দিনের বাড়ি আছে, খাজা ওয়াসিউদ্দিনের নওয়াব পরিবারের বাড়ি আছে, নওয়াব পরিবার যেহেতু পাকিস্তানপন্থী এই সব নওয়াব পরিবারের উপরে বাড়ি ঘরে আগুন জ্বালানি শুরু করছে। এক গ্রুপ চলে গেছে মগবাজারের এদিকে ইয়ে, তখন দেখলাম যে আমার অবস্থা খারাপ, এখন এইগুলো গ্রুপ তো আমি কন্ট্রোলে আনতে পারবো না। তখন দোয়েল চত্বরের এখান থেকে এই যে এখন যে শহীদ মিনার মেডিকেল কলেজের এখানে আমি এসে এখন মোটামুটি একটা গ্রুপ নিয়ে এখানে চলে আসলাম। ওই মেডিকেলের গেট বরাবর এখানে একটা উঁচা দোতলা একটা বিল্ডিংয়ের মতো ছিল, একটা সিঁড়ির মতো ছিল, তখন ওটার উপরে উঠে দাঁড়াই আমি তখন ওই ইয়ে দিলাম যে আর তোমরা এদিক সেদিক কেউ যায় না, দাফন কাফন কাজ শেষ করে তারপরে যা করার তোমরা করো। যাই হোক, পরে এদেরকে নিয়ে আমি ওই যে আজমপুরে নতুন কবরস্থানে এখানে এসা লাশ দাফন টাফন করে ওই যে ব্যানারগুলো ওই ব্যানারগুলো ওনার কবরের উপরে দিলে স্বাধীন বাংলার প্রথম শহীদ শ্রেণীর সার্জন জহুর। তখন শিক্ষকরাও আবার আন্দোলনে যোগ দিয়ে দিল, ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদের আন্দোলনে যোগ দিল। যোগ দেওয়াতে এরপরে রাজশাহীতে 18 তারিখে খবর হইলো যে এরকম শামসুজ্জোহা ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আবার উত্তেজিত হয়ে গেল সব ছাত্রবরা, এইভাবে এইভাবে চললো। 21 তারিখে আমরা খবর পেয়ে গেলাম আগরতলা ষড়যন্ত্র মামলা ওই যে আক্রমণ করলো 15 তারিখে, ওদের বিচারকরা আর বিচার কার্য করতে রাজি হইল না, এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হচ্ছে, বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হচ্ছে। পরে তো 22 তারিখে বঙ্গবন্ধুকে মুক্তি দিল, আমরা 23 তারিখেই সরোয়ার্দী উদ্যানে এখন যেটা তখন রেসকোর্স মাধ্যম ছিল ওখানে গণসম্বর্ধনা দেওয়া হলো এবং ওনাকে বঙ্গবন্ধু ওই নিউক্লিয়াসের পক্ষ থেকে তোফায়েলকে বলা হলো ওনাকে বঙ্গবন্ধু হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। 25 মার্চ আইয়ুব খানের পতন হলো, এই এখানে ক্ষমতার কাছে ক্ষমতা আসতে ঠিক ওই দিন আমি আবার ওই 25 তারিখে ওই যে রিক্সা শ্রমিকদের একটা বিশাল সমাবেশ হয়েছিল ইকবাল হল মাঠে, সেখানে আমাকে রিক্সা শ্রমিক লীগের সভাপতি করা হলো, টিএম মনিরুজ্জামান মনি ওকে সাধারণ সম্পাদক করা হলো, আর সারা পূর্ব পাকিস্তান শ্রমিক লীগের সভাপতি করা হলো ইয়ারে রাজ্জাক বাইরে, আর সাধারণ সম্পাদক করা হলো আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের কোনো শ্রমিক সংগঠন ছিল না আওয়ামী লীগের নামে, এটাই প্রথম। আর এরপরে এপ্রিল মাসের মাঝামাঝি আমাদের ইক্সু ইলেকশন হয়, আমি সেক্রেটারি কে ছিল, সেক্রেটারি হলো ইয়ে মোস্তাফিজুর রহমান,
আমার ফুল ফ্যামিলি আমি 65 ওয়ারের পরে নভেম্বর মাসে আমি পাকিস্তান সেনাবাহিনী কমিশন র্যাঙ্কের জন্য ফাইনালি সিলেক্টেড হই। তখন আমাকে ওই ISSB বোর্ডে আমার মেট্রিকের রেজাল্ট এবং ইন্ডিয়া ISC রেজাল্ট দেখে ওনারা বললো তোমার ব্রেক অফ স্টাডি কেন, বললাম যে এরকম আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি। তখন উনি বললেন যে হোয়াই ইউ আর গোয়িং ফর দিস কমিশন, এটা তো সিম্পলি ইন্টারমিডিয়েট পাস করে যাইতে পারে, তুমি বুয়েটের ইঞ্জিনিয়ারিং পড়ার সৌভাগ্য তো ফার্স্ট ডিভিশন ছাড়া কারো ভাগ্য মিলে না, এখানে তো সেকেন্ড ডিভিশন হইলে এটা অ্যালাউড। তখন উনি আমাকে বললেন যে আমাদের একটা আর্মি সিভিলিয়ান স্কিম স্কলারশিপ আছে, ইউ উইল বি ট্রিটেড ফ্রম টুডে, ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ আর্মি অফিসার কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি কাকুলে যাবা, কাকুলে যাওয়া যেদিন যায় রিপোর্ট করবো ওই দিন থেকে তোমার কমিশন ডেট কাউন্ট করা হবে। চলে গেলাম 1970, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে 1970 আর্মিতে চলে গেলাম। কমিশন পাইয়া আমার পোস্টিং হলো কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওখানে কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকার পরে 1970 ইলেকশন হইলো, দেশে নির্বাচন হইলো। 1970 নির্বাচনের দেখলাম, নির্বাচনের সময় কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে ছিলাম। এরপরে জানুয়ারি মাসে আমার পাঠিয়ে দিল কোয়েটায়। মার্চের উত্তাল দিনগুলোতে আমি ছিলাম কোয়েটায় স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, বেলুচিস্তানের রাজধানী যে কোয়েটা ক্যান্টনমেন্টে ছিলাম। ওখানে 25শে মার্চ রাতে BBC নিউজের জানলাম যে ঢাকার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আই উইল নট সার্ভ পাকিস্তান আর্মি। এখানে আমার একটা ধারণা জন্মে গেছিলো ওরা ক্র্যাকডাউনে যাবে আগেই, এটা বুঝে নিয়েছিলাম। কোয়েটা থেকে BBC নিউজ শুনে সাথে সাথে ব্যাগ নিয়ে চলে আসছি ট্রেনে করাচি। করাচিতে এসে সিভিলিয়ান হিসেবে পিএ এর যেটা প্লেনে আসতে চেষ্টা করলাম, তখন ওই PIA অফিস থেকে বলা হলো কোনো সিভিলিয়ান এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত কোনো সিভিলিয়ান ঢাকা যেতে পারবে না, এটা আর্মির নিষেধ আছে। তখন ওদেরই একজন পাকিস্তানি ভদ্রলোক PIA এর কোনো অফিসার হবে স্টাফ, তো উনি বললো যে আপনি যদি খুব প্রয়োজন খুব ইমার্জেন্সি কিছু থাকে আপনি আর্মি ট্রানজিট ক্যাম্পে যান। তো পরে ওই ভদ্রলোকের অনুযায়ী ওখানে করাচিতে আসলাম ট্রানজিট ক্যাম্পে। পরে ওই ওখানে 27 তারিখে এটা ওই আর্মি ট্রানজিট ক্যাম্পে, তখন সেকেন্ড কমান্ডো ব্যাটালিয়ান আসতেছিল ঢাকায়, এটা এসে নামছে, দেখলাম ওদেরকে হেলিকপ্টারে নিয়ে আসছে চিরাট ক্যান্টনমেন্ট থেকে। ওই তখন ওখানে এক্সএসসিও ছিল বাঙালি ওই ট্রানজিট ক্যাম্পে পাকিস্তানি। পরে ওনাকে অ্যাপ্রোচ করলাম আর কি, যে এরকম আমি ঢাকায় যাইতে, বুঝলে যে সর্বনাশ স্যার ঢাকা যায় না, ঢাকার তো খুব খারাপ অবস্থা। আমি বললে কী খারাপ, ওই আমার হাত দিয়ে এই পর্যন্ত প্রায় 2 ডিভিশনের কাছাকাছি আমি সৈন্য পাঠাইছি ঢাকায়, এই ট্রানজিট ক্যাম্পের মাধ্যমে গেছে আরও যাবে স্যার। ওরা তো বলে স্রেফ বাঙাল কাম মাঠিও না চাই, ওরা ওখানে নাকি কোনো মানুষ রাখবে না, সব নাকি মেরে ফেলবে। তারপরে ভ্যা ভ্যা করে কাঁদতেছিল। তারপরে আমার স্যার মা বাপ আমার পরিবার এরা আছে কি না পাইসা কিছুই বুঝতে পারতেছে না, তো তাকে তখন খোলাখুলি বললাম আর কি। সে টিকিটের ব্যবস্থা করছে, টিকিট তো না এরকম একটা শ্রোতা আর্মি ট্রানজিট ক্যাম্পের একটা স্লিপ, একটা বাসে আসছি 28 মার্চ সকালবেলা এসে ঢাকা এয়ারপোর্টে নাম। এখানে এক ক্যাপ্টেন সাইকেলের সাথে পরিচয় হয়েছিল, ADC টু খাদেম রাজা, GOC 14 ডিভিশনে GOC-র ADC ছিল সে, আবার সেকেন্ড বেঙ্গলের অফিসার ছিল, বাপ পাঞ্জাবি মা হলে বাঙালি। তো ওর সাথে ওই 27 তারিখে ওই করাচি বিমানবন্দরে দেখা, তখন সেও ঢাকার খবরাখবর দিছিল এবং আমাকে সে বলল যে এরকম সেও মানে মুক্তিযুদ্ধ ওদের এগেস্টে থাকবে, ওদের এগেস্টে সে রোল প্লে করবে। তখন সেই ক্যান্টনমেন্টে আমাকে রাখলো এক জায়গায় ওই যে অর্ডিন্যান্স মেসে। তারপরে 28 তারিখে তো সকালে নামলাম 8টার দিকে ধরুন, এরপরে ক্যান্টনমেন্টেরও কিছু খবরাখবর নিলাম। তারপরে ক্যান্টনমেন্টে একটা বিদ্রোহ ঘোষণা করে EME সিগন্যাল সাপ্লাই কর এগুলো সব কোনায় ছিল, ওদেরকে নিয়ে ওই যে মানিক দি টানিক দি বালুরঘাট বাসানটেক এদিক দিয়ে
রিভল্ট করে ভাইয়া দেওয়া যায় কিনা। তারপরে একটা ভুল হয়ে গেছে, ওই যে এখানে আমি মেজর মাওলা বলে একজন স্কুল রোডে 13/2 স্কুল রোড, এখনো নাম বাড়িটা আছে অক্ষত অবস্থায়। তো ওখানেই ওনার, উনি এমই অফিসার, ওনার পোস্টিং হয়ে গেছিলো সৌদি আরবে, 4 এপ্রিল ওনার যাওয়ার কথা। ওনার রিপ্লেসমেন্ট আসছে মেজর শওকত আলী, ওই যে এএম শওকত আলী একজন উপদেষ্টা হয়েছিল না মাঝখানে, তার বড় ভাই আর কি। তারপরে ওনার বলে গেছিলো ওখানে 7 মেজর মালা সৌদি আরবে যাবে, তো এই উপলক্ষে ওনার হ্যান্ডি টেকিং ওভার হচ্ছে মেজর শওকত আলীর সাথে, উনি চলে যাচ্ছে সৌদি আরব। তো ওখানে বেশ কয়েকজন বাঙালি অফিসার একত্র হয়েছিল ওনাকে সি অফ করার জন্য এসে। তো এদের কাছে সব আফসুস, এই ওই কমপ্লেন, এই কমপ্লেন, ওই কমপ্লেন, যে কাউকে কোনো পার্সোনাল উইপন্স দিচ্ছে না। তখন আমি এনাদেরকে বললাম যে এক কাজ করেন, এইভাবে আফসুস করে তো লাভ নাই, হায় উদ্দেশ করে চলেন, আমরা রিভল্ট করি। আমরা রিভল্ট করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যাই। ওখানে এনারা তখন আমাকে চুপ করাই দিলেন যে সর্বনাশ, এগুলো কথা বললো না, দেওয়ালেরও কান আছে। মেজর মালাই বললো, পরে মেজর জেনারেল হয়েছে, সবগুলোই বাঙালি। আচ্ছা, 8-9 জন এরা সবই বাঙালি। মেজর মাওলা, মেজর ইকবালী, মেজর হাকিম, মেজর ক্যাপ্টেন মুসরুল আজিজ, এর মধ্যে লেফটেন্যান্ট মুদব্বির করে একজন ছিল, ওই যে পরে আইজি হয়েছিল, আইজি ক্যাপ্টেন এনাম ইয়েমির না কি বলে। এখানে পূর্ব পাকিস্তানে মোর দেন 100 বাঙালি অফিসার ছিল, যারা 71-এ যারা ইচ্ছে করলে মুক্তিযুদ্ধে যোগ দিতে, এরা কেউ জয়েন করেনি। তো এরা কি তাহলে পাকিস্তানের সেবা করছে? এরা পাকিস্তানের সেবা করছে, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে। তারপরে মুক্তিযুদ্ধের পরে এদের কি অবস্থা হয়েছে? এদের প্রমোশন হয়েছে, যারা মুক্তিযুদ্ধে আমরা হয়েছে আমাকেও ফাঁসি হয়েছে, এরা কেউ কেউ জেনারেল পর্যন্ত হয়েছে। এই যে মেজর আমজাদ আহমদ চৌধুরী, সে তো ব্রিগেড মেজর ছিল, সে তো 2800 সাঁওতালকে সে অপারেশন ব্রিগেড মেজর হিসেবে অর্ডার দিয়ে 2800 সাঁওতাল 28শে মার্চ রংপুর ক্যান্টনমেন্ট অ্যাটাক করার জন্য সাঁওতালরা প্রায় 20,000 সাঁওতাল তীর বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট অ্যাটাক করলো, মেশিন গান ফিট করে। সে এই 2800 সাঁওতাল গণকবর আছে এখনও। তারপরে থার্ড বেঙ্গলের 2 জন অফিসাররা মারতেছে, ক্যাপ্টেন সিরাজ, ক্যাপ্টেন রফিক, ডাইকি আইনে মারছে, 20 জন সৈনিককে ডাইকি আইনে মারছে কনফারেন্সের কথা কয়ে। এরকম বহুত আছে, বহু, এটা বহু আছে, মোর দেন 100। এরা এখন পাঞ্জাবিরে যে জঘন্য অপরাধ করছে তার চেয়েও বেশি জঘন্য কর্মকাণ্ড করছে এমনও বাঙালি অফিসার আছে, এবং তারা বহাল তবিয়তে আছে বাংলাদেশ। মেজর মান্নান আপনাদের চিটাগাঙ্গের, সে তো আমাদের বিরুদ্ধে সেকেন্ড থার্ড কমান্ডো ব্যাটালিয়ান, সে তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে কালুরঘাট ব্রিজে, ওখানে এই অপারেশনে সে গুলি খেয়েছে না। এরপরে দেখলাম যে অবস্থা খারাপ, তারপরে ওইটা ফেল করলাম, বিদ্রোহের ইয়েটা ফেল করলাম, এটা লিক আউট হয়ে গেলো যে তখন আমি আরও ইয়েতে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম যে এখানে তো আমাকে ধরাই দিবে এরা। এই মিটফোর্ড হাসপাতালের ওখানে যায় নৌকায় করে ওপর পাড়ে গেলাম, যাইয়া তখন সিদ্ধান্ত নিলাম কোন দিকে যাব। কোথায় গেছিলেন? সিদ্ধান্ত নিলাম যশোরে যাব, নড়াইলে গেছি। নড়াইলে যাওয়ার পরে ওখানে 2 জন ক্যাপ্টেন পেয়েছি, ক্যাপ্টেন হালিম আর একজন ক্যাপ্টেন রহমান। ক্যাপ্টেন হালিম পরে মেজর জেনারেল হইয়া DGFI হইয়া রিটায়ার করছে, এখন অবসরপ্রাপ্ত আর কি। তো পরে ওনারা পরিচয় দিলাম, আমার আইডেন্টিটি কার্ড দেখাইলাম, ওরা যে ফার্স্ট ক্লাস। আমরা তো এরকম একজন খুঁজতেছিলাম, আমরা তো যুদ্ধ কয়েকদিন ধরে যুদ্ধ করতেছি, টায়ার্ড, তুমি এবার ফ্রন্টের দায়িত্ব বুঝা নাও। ফ্রন্ট মানে ক্যান্টনমেন্ট ঘেরাও করে মুক্তিবাহিনী যশোর ক্যান্টনমেন্ট ঘেরাও করে রাখছে। যশোরে যায় যোগ দিচ্ছি, তখন যশোর টাউনটা স্বাধীন, যশোর ক্যান্টনমেন্টটা শুধু পাকিস্তানিদের দখল। তো ক্যান্টনমেন্ট ঘেরাও করে মুক্তিবাহিনী সব চারদিক থেকে বিভিন্ন, এর মধ্যে ওরা উপজাতি জাতিও আছে, কুষ্টিয়া যারা জয় করছে সেসব আনসার পুলিশ মুজাহিদ বাহিনী ওরা আছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে তখন ক্যান্টনমেন্ট ঘেরাও করে রাখছে। এর মধ্যে একটা গ্রুপে দেখলাম তীর ধনুক লইয়া তারা পজিশন নিয়ে আসছে, ক্যাপ্টেন হালিম এবং রহমান ওরা পিছনে রয়ে গেল। তখন 6 তারিখ থেকে পাকিস্তানিরা ওই ক্যান্টনমেন্টের বাহিরে হওয়া শুরু করলো। মংলা বন্দর আছে যে, মংলা বন্দরে জাহাজ বদর আসে, ভিড়ে আসে 8,000 টন অস্ত্র শস্ত্র গোলা বারুদ দিয়ে, ওগুলো আনলোড করে নিয়ে আসা। এদিকে ট্রুপ যাইতেছে হেলিকপ্টারে, প্লেনে, ওই যে ইয়াতে যশোরে
এদিকে নাভারণের দিকে ওরা ট্যাঙ্ক ম্যাঙ্ক নিয়ে নাভারণের দিকে ওরা ক্লিয়ার করে বলছে। তখন আমার অ্যাক্সিস শুধু বাকি নড়াইল অ্যাক্সিস, তখন আমি সেদিন নড়াইলে 8 তারিখের নড়াইলে শহরের উপরে এয়ার স্ট্র্যাপিং হলো, 8টা নেপাম বোম পড়লো, নড়াইলের ফেরি বন্ধ হয়ে গেল, গুলি ডুবে গেল। তারপরে নড়াইলের এসডিও ছিল কামাল সিদ্দিকি, কামাল সিদ্দিকি নাই লেফটেন্যান্ট কমান্ডার মতিউর রহমান, উনি আবার ইন্ডিয়া গেছে, খবর পাইলাম উনি ইন্ডিয়া গেছে যোগাযোগ করার জন্য। নড়াইলে আমি সুবেদার জলিলকে নিয়ে আসলাম যে দেখি এয়ারের অবস্থা কি, এরকম আমাদের উপর একটা ফ্রন্টেও অ্যাটাক হয়েছে, এয়ার একটা ঘুরে ঘুরে সারাদিন এয়ার স্ট্র্যাপিং হয়েছে। তো বিকেলের দিকে তখন সিদ্ধান্ত নিলাম পিছনে যাই, তাও এয়ার স্ট্র্যাপিংয়ের পাল্লায় পড়ছিলাম, কালো এক কালভার্টের নিচে দুই জায়গায় জিপ থামাইয়া জিপের উপরে ও আম গাছের ডাল মাল বাইন্দা ক্যামোফ্লেজ করে তারপরে আসতেছিলাম। আইসা দেখলাম যে এরা নাই, পুরা শহর খালি। পরের দিন ওই যে লেফটেন্যান্ট কমান্ডার মতিউর রহমান উনি আসলেন, উনি আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিলেন, যাই হোক উনি এমএনএ ছিলেন, ওনাকে বললাম পরিস্থিতি এই, যাই হোক এই অবস্থা। তারপরে ওনার কাছ থেকে এর মধ্যে ডক্টর শাহাদাত গেছিল, এই যে পাবলিক সার্ভিসের কমিশনের চেয়ারম্যান, উনি ঢাকা কলেজে আমার পাশের রুমে থাকতেন আর কি, ওনার সাথে আমার ভালো পরিচয় ছিল। উনি তখন মাগুরার এসডিও ছিল, উনি আসছিল খবরাখবর, ওনার কাছ থেকে জানতে পারলাম এরকম বর্ডার টর্ডার পার হওয়া যায় কি না, তারপরে বিএসএফ আমাদের হেল্প করবে কি না, ইন্ডিয়া কোনো রকম সাহায্য করতেছে কি না। তখন উনি বলতেন না অলরেডি বর্ডার বেল্টে ইপিআর এবং বেঙ্গল রেজিমেন্ট এরা গিয়ে অলরেডি অনেকগুলো ক্যাম্প ট্যাম্প হয়ে গেছে। তখন বর্ডারে চলে গেলাম বসুরহাট হয়ে, এরপরে বর্ডারের ট্রুপদের রেখে আমি চলে গেলাম কলকাতায় খবরাখবর নেওয়ার জন্য। কলকাতায় স্টেট গেস্ট হাউসে যাইয়া পাইলাম অনেক নেতাদেরকে, ইনক্লুডিং সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, অন্যান্য আমার শ্বশুর ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন, ওনার খবর নিলাম। ওখানে একজন এমএনএস ছিল দিনাজপুরের ইউসুফ আলী, ওনার কাছ থেকে খবর নিলাম যে এরা বর্ডারের ধারে কাছে কোথায় উনি রেখে গেছে। ওই কালিয়াগঞ্জে যাইয়া রাধিকাপুর স্টেশনের কাছে যাইয়া ওখানে খবর পেলাম যে আমার ওয়াইফ বিরল স্টেশনের কাছে একটা গ্রাম আছে। তো ওখানে তখন ইপিআর এর সাথে পাক বাহিনীর যুদ্ধ চলতেছে, তখন ইপিআর বাহিনীর সাথে আমি আমার পরিচয় দিলাম, তখন ওদের কমান্ড নিলাম, নিয়ে ওদেরকে বললাম এরকম আমার ফ্যামিলি বড় তিলেন গ্রামে আছে, তোমরা ফায়ার কভার দাও, আমি ওদের আমার ফ্যামিলিকে এখানে রেস্কিউ করে নিয়ে আসি। তখন ওরা রেল লাইনের উপরে ওই ইয়ে পজিশন নিয়ে ওরা ফায়ার কভার দিল, দিয়ে আমি ক্রল করে যাইয়া, তো এর মধ্যে ওই বড় তিলাইন ওদের দখলে চলে গেছে, ছোট তিলাইন করে গ্রাম এটা আরও এদিকে বর্ডারের কাছে ওই গ্রামে যাইয়া খবর নিলাম যে ওই গ্রামে আমার ফ্যামিলি মিনিট কয়েক আগে ওই গ্রাম ছেড়ে চলে আসছে। তারপরে গিয়ে ওখানে দেখলাম যে এরা হাঁফাইতেছিল আমার পরিবার, তখন মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্যাট টাইম, আমাকে ওখানে দাঁড়ানো অবস্থা দেখে এরা ভূত প্রেত মনে করছে, মানে বিশ্বাস করতে, কারণ তারা তো জানে আমি পাকিস্তানি, আমি আবার এখানে কেমনে আসলাম, আমার ওয়াইফও আমাকে সিট দিছিল, সেও ওই তস্তকে তাকায় আবার কি মনে করে আবার চোখ ঘুরায় এনে, একবার তাকায় আবার চোখ ঘুরায় এনে, এরপরে গলার আওয়াজ শুনে একটু আশ্বস্ত হয়েছে। এরপরে ইন্ডিয়ান বর্ডার সাইডে নিয়ে গেলাম, তখন আবার ওই বর্ডারের রাধিকাপুর স্টেশনটা এলো ইন্ডিয়ান সাইডে, ওখানে তখন ওই মর্ডারের গোলা পড়তেছিল কালিয়াগঞ্জে, ওখানে আমার একটা থাকার ব্যবস্থা হলো পরিবারের। পরে ডালিমগাতে ক্যাম্প করলাম, আমাদের ডালিমগায়ে ক্যাম্প করে গিয়ে সকাল বিকালে এসা মোটরের গোলা পড়ে, আর্টিলারির গোলা পড়ে, তো আমি বললাম যে শিফট করে পরে এই যে কামারপাড়া ক্যাম্প, যে কালিয়াগঞ্জে কামারপাড়া ঠাকুরের আমবাগান, যেটাই পরে সেক্টর 7 হেডকোয়ার্টার হয়েছিল। এরপরে আমি এটা করিডোরে সেট আপ করে খবর পেলাম যে এরকম প্রবাসী সরকার গঠন হয়ে গেছে, 17 ইয়ে আমি বোধহয় 19 কলকাতা রওনা হলাম। সুবেদার মেদার রব টপ, সুবেদার বুলুমিয়া, সুবেদার বদি, সুবেদার মমিনুল হক, এগুলো অনেকে সুবেদার কালাম, সুবেদার ইদ্রিস, এগুলো সব ইপিআরের বললো স্যার আপনার কোনো ইয়ে আপনি খবর নেই। এরপরে কলকাতায় আসলাম, কলকাতায় আসার পরে তখন আবার ওই যে স্টেট গেস্ট হাউসে উঠলাম, স্টেট গেস্ট হাউসে উঠার পরে ওখানে শেহজাদ আলম খানে বললো যে চলো এরকম আমাদের ওসমানী আমাদের কমান্ডার প্রধান সেনাপতির সাথে একটু দেখা করে আস গেলাম, যে ওখানে ওসমানী 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড গুপ্ত লজ, ওই দোতলা ওখানে ওই তখন ওসমানী সাহেবের সাথে দেখা করলাম। তখন ওসমানী সাহেব বললো যে এরকম তুমি এখন থেকে আমার
এডিসি হিসেবে দায়িত্ব পালন করা, স্টাফ অফিসার হিসেবে আমার কোনো এখানে কোনো স্টাফ নেই। তখন ওই দোতলা বাসাটা দোতলায় সিঁড়ির উঠেই সিঁড়ির বাঁ পাশের রুমটা ওসমানী স্যার, উনি আমি নিচে ফ্লোরিং, আমাদের পরের রুমে, আমাদের রুমের বিদ্যুৎ দিয়ে যাইতে হয় ডেঙ্গাইয়া, পরের রুমে ওই টাঙ্গাইলের এমএনএ মান্নান আব্দুল মান্নান আর ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই যে এখন ব্যারিস্টার আমির, ওনারা দুজন। আর সিঁড়ির এই পাশে আমাদের উল্টা পাশে প্রথম রুমে খন্দকার মোস্তাক, তাহিরুদ্দিন ঠাকুর, আর পিছু পরের রুমে সৈয়দ নজরুল ইসলাম, আতাজউদ্দিন স্যার, এই হলো ওখানকার বাসিন্দা। তো ওখানে থাকলাম কিছুদিন, থাকার পরে এর মধ্যে সাফাত জামিল স্যার আসলো, ওনারে ফোর বেঙ্গল ওই সেক্টর টু থেকে কল করিয়ে নিছে। নেওয়ার পরে সাফাত জামিল স্যারকে আগে থেকে চিনতাম আমি, খুব ময়নামতি ক্যান্টনমেন্টে দেখা হয়েছিল, ফোর বেঙ্গলে ছিলেন উনি ওখানে। তারপরে আসার পরে ওনাকে থার্ড বেঙ্গলে পোস্টিং দেওয়ার জন্য ওনাকে ডেকে আনছে। তো ওসমানী স্যার আমার ওনা আমি উনি ওনাদেরকে নিয়ে বিভিন্ন ক্যাম্প ট্যাম্প গ্রহণ করলাম, ওই যে নয় নম্বর যে মেজর জলিলের ক্যাম্প, ওইটা টাকি মাকি এগুলো বনগা টনগা ফার্স্ট বেঙ্গলের এইসবগুলো কিছু ক্যাম্প ট্যাম্প ইয়ে করলাম করতাম। একদিন নূরে আলম সিদ্দিকি আসলো, আলম বললো যে নবী ভাই চলেন একটু খন্দকার ভাইয়ের সাথে আলাপ করি। আমি বলি দেখো আমার ওইসব রাজনৈতিক নেতাদের সাথে আমার ওসমানী স্যার খেটখিটে মেজাজির লোক পছন্দ না, খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের লোক, আমার সমস্যা হবে কোনো আনা কোনো সমস্যা হবে না, দরকার হলে আমি গেলাম আর টানাবানি করলো গেলাম। নুরে আলম বলতেছে খন্দকার ভাই কী পরিস্থিতি, কী এখন কী পর্যায়ে, কী করতেছেন, আমাদের কী করণীয় আছে, আপনারা এবার কী করছেন, কী করবেন, কী প্ল্যানিং আপনাদের, আপনার তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পররাষ্ট্রমন্ত্রী প্রভাসরের তো এই ব্যাপারে বলছে দেখো বাবা আমি এই এই গুলিগুলা করে জনগণের অধিকার আদায় করতে হবে এই রাজনীতি তো আমি করি নাই কোনো দিন, আমার এই রাজনীতির আমি বিশ্বাসও করি না। তখন উনি আমার বলতে এখন তো গুলিগুলা চলতেছে সব জায়গায়, যুদ্ধ চলতেছে, ও যে না এসবে আমি মনে করি এসব ইয়ে করা উচিত না, ছয় দফাকে কাটসাট করিয়া হইলেও যদি ওরা মেনে নেয় আমি মনে করি সমঝোতায় আসা উচিত ওদের সাথে, আমাদের লুজ কনফেডারেশন পাকিস্তানের সাথে একটা কনফেডারেশনের ভিত্তিতে একটা আমাদের সমঝোতায় আসার দরকার। কেন বললো যে এইরকম খন্দকার ভাই আপনি কোনো এই ব্যাপারে কোনো ইয়ে নিছেন কিনা, কোনো স্টেপ নিছেন কিনা, কোনো এই ব্যাপারে কোনো কার্যক্রম আছে কিনা, আপনি আপনি তো পররাষ্ট্রমন্ত্রী এটা করলে তো আপনাকেই করতে হবে। বলে যে হ্যাঁ আমি এখানকার যে কনসুলেট আছে আমেরিকান কনসুলেট এটার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ আমার আছে, আর তাছাড়া আমি মাহবুবুল আলম চাষি সেক্রেটারি ছিল নাম করালো, আপনি তো সিটাগাঙ্গে যেতে পারি রাঙ্গি, মাহবুবুল আলম চাষিকে আমি ডিটেল করছি যুক্তরাজ্য মানে ব্রিটেন হয়ে যুক্তরাজ্য হয়ে অন্যান্য ইয়ের সাথে যোগাযোগ করে মেনটেন করে এই ব্যাপারে একটা নেগোসিয়েশনের ইয়ে, আর এখানে এই যে তাহিরুদ্দিন ঠাকুরকে এই ব্যাপারে ডিটেল করা হয়েছে এই ব্যাপারে কোঅর্ডিনেট করার জন্য, তাহিরুদ্দিন ঠাকুরকে বার্মার মাধ্যমে মায়ানমার এখন মায়ানমার বার্মার মাধ্যমে একটা কি লিয়াজো মেনটেন করার জন্য করা হয়েছে, তাকে এনগেজ করা হয়েছে এই কাজে নেগোসিয়েট করার জন্য। তো এই দূর আগে আমার মাথায় রক্ত উঠে গেছে, তো আমার মনে একবার মনে হচ্ছিল যে ওরে লাথি মারি, লাথি মেরে শালা দোতলার থেকে ফেলে মারিয়ে বলে বাইরটা মানুষ, তো লাথি দুই তিনটা ফ্লাইং কিক মারলে তো এমনি মেরে দেয়, তো মনে এদের এরে মেরে বসি লাথি তারপরে যাওয়া হয়ে যাবে। কিন্তু তারপরে আবার হঠাৎ কেন জানি আল্লাহর তরফ থেকে কেন জানি মাথায় আসলে আরে এই তো প্রবাসী সরকার পররাষ্ট্রমন্ত্রী, উল্টো আমি রাষ্ট্রদ্রোহী, আমি পাকিস্তানি সর হিসেবে আমাকে ব্রান্ড করবে, ব্রান্ডেড করিয়া আমারই কোর্ট মার্শালে আমারই ভাসি আমারই ফায়ারিং স্কোয়াডে যাইতে হইবে, উল্টা হয় উল্টা। তখন হঠাৎ কেন জানি মাথায় এই জিনিসটা ঢুকছে, তখন হঠাৎ আমি নিজেকে ইয়ে করলাম খামোশ ধরে, আমি নুরে আলমরা ওখানে রেখে আমি আমার রুমে আইসা শুয়ে বসছি একেবারে ফ্লোরে। আরও ওখানে দেখলাম যে ষড়যন্ত্র চলতেছে, তাজউদ্দিনেরকে প্রধানমন্ত্রী হিসাবে কেন করা হলো তা তাজউদ্দিনকে তারা মানে না, এই ধরনের একটা গ্রুপিং। তারপরে ওখানে সাফাত জামিল স্যারকে বললাম যে স্যার আমি তো পাকিস্তান থেকে পালাই আসছি, এখন এই কলকাতা থাকলে তো আর আমার যুদ্ধ হবে না,
আপনার তো পশ্চিম থার্ড বেঙ্গলে হবে, আমাকে স্যার আপনার সাথে নেন, আমি আমার পাকিস্তান থেকে পালিয়ে আসছি স্যার, আমি খুব এখানে ফ্রাস্ট্রেটেড, টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। পরে আস্তে আস্তে সবদ্ধ মিল্লাদি কিন্তু ভাগ্য ভালো, পাকিস্তান থেকে তিনজন অফিসার পালাই আসছে, একজন হলে কি ক্যাপ্টেন ডালিম, ওই যে শরীফুল্লাহ ডালিম, একজন লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর একজন হলো লেফটেন্যান্ট মতিউর রহমান। ডালিম এবং নূর চৌধুরী হলো বঙ্গবন্ধু কিলিংয়ে জড়িত, আর মতিউর রহমান হলো ওই যে জিয়া কিলিংয়ে জড়িত। তখন ওসমানী স্যার বললে যাও নিচে যাও, তুমি ভালোভাবে ইন্টারোগেট করো, পাকিস্তানিরা আবার স্পাইটাই পাঠাতে পারে, কমান্ডো পাঠাতে পারে। ওরা আমি বললাম দে আর অল মাই কোর্সমেট, দে আর অল ট্রাস্টেড, নাথিং টু বি ওরি, ইজ ইট সো ওকে। তারপরে কল করলো, কল করে জিজ্ঞেস টিজ্ঞেস করলো, এর মধ্যে নূর চৌধুরী বেড়ে গেলো সিলেটি, তার বালাগঞ্জ বাড়ি একই থানায় বাড়ি, এবং আত্মীয়ের মধ্যে নূর চৌধুরীর মা তার কি খুব অত বন্যা কী হয়টা সবাই বলছে, রবি বললো স্যার নূর চৌধুরী আপনি ওকে দিছিলেন আর নূর নবীকে আমাকে দিয়ে দেন, দিয়ে গেলাম, ঠিক আছে ঠিক আছে। দিস ইজ হাউ আই হ্যাভ বিন পোস্টেড টু থার্ড বেঙ্গল ইন হিলিস বালুরঘাট সেক্টর এরিয়া, বেঙ্গল রেজিমেন্ট রিলিজ করলাম চাপাই নবাবগঞ্জের বর্ডার থেকে নিয়ে একেবারে ওই পাটগ্রাম পর্যন্ত, দিস ওয়াজ মাই এরিয়া। এই রিক্রুট করলাম, রিক্রুট করে আর এদিক দিয়ে অপারেশন চলতে থাকলো, পাঁচ বিবি, পার্বতীপুর, বোদা, ওইদিকে পঞ্চগড়, ওইদিকে তেঁতুলিয়া সাইড, এইদিকে ফুলবাড়ি, এ সমান এদিকে অপারেশনও চলতে থাকলো, এদিকে আমার রিক্রুটমেন্টটা চলতে থাকলো। হ্যাঁ, এ সমানে অ্যাম্বুশে ডেমোলিশন দি দ্যাট গ্রুপে ভাগ করে করে সব ক্যাম্পে ক্যাম্পে সমানে পাঠা, যাও দলে দলে যাও, কারণ মানে ওদেরকে ব্যস্ত রাখা, বাকি শ্রেণীদেরকে ব্যস্ত রাখা, রেল দাও রেল লাইন উড়াইয়াল দাও, রেল লাইনের বগিতে রকেট লাঞ্চার দুইটা গুলি হইলে মারি আসো, দুইটা রকেট লাঞ্চার গুলি হইলে তাও তো এটা ছড়াই যাবে চারিদিক। জুন মাসের 15 তারিখে অর্ডার হইলে যে আমাদেরকে মুভ করতে হবে গারোপাহাড়ে, গারোপাহাড়ে এলাকা লোকেশন দেওয়া হলো না, পুরো ব্যাটালিয়ন চলে যেতে হবে ওখানে। 17 জুন আমরা গারোপাহাড়ে মুভ করলাম, ওখানে গারোপাহাড়ে তেলডালা নামক একটা জায়গা, সেখানে একটা আমাদের আইনে আনলো, আইনে ওখানে ক্যাম্প স্থাপন হইলো, ওখানে একটা ব্রিগেড রয়েছিল। আমরা গেলাম থার্ড বেঙ্গল বালুরঘাট হিলি এলাকার থেকে, আর বনগা বর্ডার থেকে গেল ফার্স্ট বেঙ্গল ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে, আর ফেনি এরিয়ার থেকে আসলো বেলুনিয়া, ফেনি বেলুনিয়া ওই বেল্ট থেকে আসলে 8 বেঙ্গল আসলো, ওই মেজর আমিনুল হক, মেজর ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে। হ্যাঁ, 8 বেঙ্গলের ক্যাপ্টেন খালে, পরে মেজর আমিনুল হক এসে জয়েন করলো এসসিও ওই ব্যাটালিয়ান, এর নেতৃত্বে আসলো 8 বেঙ্গল। আইসে আমরা এই 3টা বেঙ্গল রেজিমেন্ট নিয়ে একটা ব্রিগেড গঠন হল, এটা রেগুলার ব্রিগেড মানে ইনফ্যান্ট্রি ব্রিগেড, কনভেনশনাল ব্রিগেড গঠন হল। জিয়াউর রহমান আসলো জুলাই মাসের 6-7 তারিখে অ্যাজ এটার কমান্ডার হিসেবে। এরপরে ওই এলাকায় আমাদের ট্রেনিং চললো, এরপরে ট্রেনিং জুলাই মাসে ট্রেনিং শেষে ওরিয়েন্টেশন কোর্স শেষে আমাদের 3টা ব্যাটালিয়নকে 3টা টার্গেট দেওয়া হলো অ্যাজ এ সিট টেস্ট, আমরা কনভেনশনাল যুদ্ধের জন্য প্রস্তুত কিনা। তো এটা সিট টেস্ট হিসাবে আমাদের ফার্স্ট বেঙ্গলকে দেওয়া হলো কামালপুর বিওপি অপারেশন, ওটা অ্যাটাক টু অ্যাটাক অ্যান্ড ক্যাপচার। থার্ড বেঙ্গল আমাদেরকে দেওয়া হলো বাহাদুরাবাদ ঘাট, একেবারে ইনসাইড বাংলাদেশ, বাহাদুরাবাদ ঘাট অপারেশন টু অ্যাটাক অ্যান্ড ক্যাপচার টু ডিস্ট্রয় অলসো দ্য ঘাট এরিয়া। আর 8 বেঙ্গল দিল নকশি বিওপি, ওইটাও ওই ওই বর্ডারের কাছে, শেরপুরের বর্ডারের কাছে পড়ছে, টু অ্যাটাক অ্যান্ড ক্যাপচার নকশি বিওপি। তো বাহাদুরাবাদ ঘাটের অপারেশন থার্ড বেঙ্গলের এসল কোম্পানি ছিল আমার কোম্পানি, ডেল্টা কোম্পানি, আমার দায়িত্ব পড়লো ঘাটের উপর আক্রমণ করা, অ্যাসল্ট করা, ফুল ফ্লেজেড অ্যাসল্ট করে ওটাকে ইয়ে করা। আমরা দেওয়ানগঞ্জ অপারেশনও করলো, করে আমরা সাকসেসফুলি আমরা চলে আসছি, ওরা কেউ দখল করতে পারে। এরপরে আমরা এই এলাকার থেকে এরপরে বাহাদুরাবাদ ঘাট অপারেশন করে আসার পরে আমার উপরে অর্ডার আসলো ওই যে রৌমারী রক্ষা করতে হবে। রৌমারী থানা ছিল তখন একমাত্র থানা হেডকোয়ার্টার যেটা পাকিস্তানিরা তখনও দখল করেনি। হ্যাঁ, ওই কুড়িগ্রামে পড়ছে রংপুর, তখনকার বৃহত্তর রংপুরে, ওরা কোদালঘাটে পাকিস্তানের একটা কোদালঘাটি ইউনিয়নের একটা ব্রহ্মপুত্র মূলধারার পাশে ছিল, এটা ওটা দখল করে নিচ্ছে। পরে আমি গেলাম আমার কোম্পানি, আমাদের
আমার ডালটা কোম্পানি দিল, সাথে সাফদরজং ব্যাটালিয়ান হেডকোয়ার্টার কোম্পানি, দুইটা কোম্পানি আমার আন্ডারে দিল, দিয়ে মুভ করাই দিল। ওখানে এক সুবেদার আলতাফ ছিল, তখন আফতাব, আফতাব আসল নাম, উনি বীর উত্তম বীর প্রতীক দুইটা খেতাব পেয়েছিলেন, উনি ছিল এটার এলাকার, উনি তখন যাই আমাদের সাহায্য চাইছে। আমি বললাম তুমি এক কাজ করো, ওই রাজীবপুর বেল্টের ওই নিয়ে ওই দেওয়ানগঞ্জের ওই বেল্ট সানন্দ বাড়ি পর্যন্ত ওই এই ওই এরিয়াটা কভার করো। পরে রৌমারিতে ডিফেন্সের ইয়া বাড়াইলাম, কয়েক হাজার ছেলেকে দুই দিনের এক দিনের ট্রেনিং দিয়ে, এদের তো বাসের বাঁশ আর কাঠের বন্দুক গাদা বন্দুক বানায় বানায় ট্রেনিং দেওয়া ছিল, কিন্তু তাদের দে আর অলরেডি ট্রেন কীভাবে পজিশন নিতে হয় কেমন করে, শুধু ফায়ারিং প্র্যাকটিসটা ছিল। করলাম কি জেনারেল গুরবক সিং গির বলে একজন ছিল, জিওসি 911 কমিউনিকেশনের জন্য, উনি ভিজিটে আসলো, ওনাকে এই সব ছেলে পেলে হাজার হাজার ছেলে পেলে রোমারে বিভিন্ন পাড়ার গোডাউনে ইয়েতে ছিল, এই সব এই যে বগুড়ার সারিয়া কান্দি টান্দি এইসব বেল্টের, তারপরে যে সিরাজগঞ্জ, তারপরে কাজীপাড়া, সুন্দরগঞ্জ, সাগাটা, ফুলসুরি, চিলমারি, উলিপুর, এই পুরা বেল্টের হাজার হাজার ছেলে পেলে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য এই রোমারি নৌকা নৌপথে এগুলো এসে এখানে, কেউ একবেলা খাবার দেয় বাজার কমিটি দিয়ে পাইলে দেয়, চাইল চাইল কালেকশন করে খিচুড়ি বানায়া কোনো দিন না খাইয়াও থাকে এই অবস্থায়। তখন এরা আমার কাছে অ্যাপ্রোচ করলো, স্যার আমাদেরকে যে ট্রেনিং দিয়ে আমাদেরকে সামনে পাঠান, আমরা যুদ্ধ করতে আসছি। এই গুরবর সিংকে বললাম, এইসব ছেলেবেলকে দেখাইলাম যে কিছু যদি তুমি অস্ত্র শস্ত্র দাও তাহলে আমি এই ছেলেবেলেগুলোকে ট্রেনিং দিয়ে এদেরকে আমি ফ্রন্টে পাঠাইতে পারি। এই উনি রাজি হলো, জিয়াউর রহমানের সাথে ছিল, মেজর জিয়া কাম উইথ মি, আই উইল অ্যারেঞ্জ দিস আর্মস ফর দেয়ার ট্রেনিং অ্যান্ড অল দ্যাট। তারপরে দিয়া পরের দিনে জিয়াউর রহমান অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হইল আমার রোমারিতে, লঞ্চে আমার দুইটা লঞ্চ ছিল মুক্তিবাহিনীর দখল করা, দুইটা ট্রেনিং শুরু করলাম, চাঁদমারি হয়ে গেলো 13 তারিখ, আমার চাঁদমারি রেডি, 14 তারিখ ভোরবেলা থেকে শুরু অর্ডার দিলাম সব ফায়ারিং প্র্যাকটিস চলবে, স্মল আর্ম সব, তারপরে 3 ইঞ্চি মর্টারের গোলা, 2 ইঞ্চি মর্টার, গ্রেনেড থ্রোয়িং, অল গ্রেনেড থ্রোয়িং রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ বানালাম। তাই হোক এই হলো 14 তারিখে, আর সারাদিন প্র্যাকটিস ছিল 14 তারিখ, ওরা চেষ্টা করছিল কিন্তু ওই আমাদের ব্যাপক আরআরের গোলা আর ইয়ের পরে ওরা ওই গান বোর্ড নিয়ে ব্যাক করে চলে গেছে। প্রথম আমার 1 নম্বর কোম্পানি আবুল কাশেম চান ইঞ্জিনিয়ার, এই যে অনেকগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন, আক্তার, আর 2 নম্বর কোম্পানি হলো আক্তার, কর্নেল হয়েছে, এখন কর্নেল হয়ে রিটায়ার করছে, সব এইভাবে ইয়ে করে করে এগুলার ট্রেনিং দিয়ে দিয়ে সব, মানে আমার একটা সেকশন আছে যেখানে, সেখানে এদের এক কোম্পানি দিয়ে দিছে, বিরাট চর, তো কয়েকটা চর নিয়ে একটা সেকশন সম্ভব? এদের বাস এগুলো বাড়া দিলেন যে তোরও কিচ্ছু দরকার নেই, শুধু একটা করে এক গ্রেনেড, আর আমাদের সৈন্যরা তো আছে, গুলিগুলো যা ওরা করা, তোরা হেল্পিং, ও আর ওদের রেস্টের সময় তোরা পজিশন নিয়ে থাকবি। তবে ওদের অস্ত্র শিখা হলো, ওদের ব্যাটল ট্রেনিংও হলো, ব্যাটল ইয়ে হলো, ইনোকুলেশন হলো, সব কিছু হয়ে গেলো, গ্রাউন্ড অন গ্রাউন্ড ওদের ট্রেনিং হয়ে গেলো। এইভাবে 18,000 ওখান থেকে 18,000 ছেলেকে ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, 18,000। এর মধ্যে আবার আমি করলাম কি, এসব ছেলে পেলে কিছু ট্রেনিং দিয়ে তখন করলাম কি, আমি নদী ব্রহ্মপুত্র যমুনা ক্রস করাইয়া অনেকগুলো অপারেশন করাইলাম, যে আমি তখন ইয়েতে ওই অফেন্সে চলে গেলাম, ডিফেন্সের থেকে অফেন্সে চলে গেলাম, এদিকে এটাকে কন্টেন করে রাখলাম রোমার ইয়েকে কোদাল কাটিতে, আর 1 ইঞ্চিও আগাইতে পারলো না, করলে আমি 2টা করে হয়তো রাইফেল দিতাম সাথে, আমার ওই যে আমার নিজস্ব ট্রেন্ড আমার বেঙ্গল রেজিমেন্টের একজন, হয়তো একটা গ্রুপে একজনে দিতাম, হ্যাঁ সাবমিশন গান নিয়ে একটা অ্যাসেম্বলি নিয়ে একজন দিতাম, আর এগো 303 2টা দিয়া বাস 20-30 জনের একটা গ্রুপ পাঠিয়ে দিতাম, গ্রেনেড দিয়া 4-5টা গ্রেনেড দিয়া যাও ওই নদীর ওই পাড়ে, ওই যে রাজাকার বিভিন্ন জায়গায় রাজাকার ছিল তো, সুন্দরগঞ্জ, সাগাটা, ফুলছড়ি, তারপরে কাজীপাড়া, ওই যে সিরাজগঞ্জের কাজীপাড়া, দিস দ্যাট, এই সব জায়গায় পলাশবাড়ি, এই সব জায়গায় পাঠাইতাম, পাঠাইয়া যাইয়া 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 ওই রেড করতো, ওগুলো অ্যাম্বুশ রেড করিয়া ওই ওগো অস্ত্র অস্ত্র নিয়ে আসতো।
হয়তো তিনটে নিয়ে আইতো, আসার সময় দেখা যাইতো 40টা লয়ে চলে আইছে। তাই বলে ওই যে রাজাকার লোক ওদেরকে পরাস্ত করেছিল, এইভাবে ওরা নিজেরাই ইকুইপড হয়ে যাইত। যাই হোক, এর মধ্যে আমি নগর কমিটি গঠন করলাম, রৌমারী সিভিল প্রশাসন স্টার্ট হলো, একবারে এভরিথিং, কোনো সেক্টর আমি বাদ দিইনি। সেখানে হাজত খানাও করছি, বিচার ব্যবস্থা, এই যে আমার উকিল ছিল ফজলে রাব্বি একজন, এই যে এখন ডেপুটি স্পিকার হয়েছে, আরেকজন লয়ার ছিল ইসমাইল কুড়িগ্রামে, এই লয়ার ছিল ওখানে, ম্যাজিস্ট্রেট ছিল লতিফ, ম্যাজিস্ট্রেট পরে সেক্রেটারি, সেক্রেটারি হয়ে উনি কী কী হয়ে রিটায়ার করছে লতিফ, উনি ম্যাজিস্ট্রেট ছিল, এরকম সব কিছু ছিল, সাথে সাথে বিচার, বিচার কি মোবাইল টিপ, কোথায়ও শহরের কোনো কোনো জায়গায় সে রাজীবপুরে একটা ক্রাইম হয়েছে, মোল্লার চর, সে মোল্লার চর ধরে মোল্লার চরে একটা ক্রাইম হয়েছে, ব্যাস সেখানে টিম চলে যাইতো ওখানেই, মোল্লা ওখানেই অন দ্য স্পট স্থানীয় লোকজনের সাক্ষী নিয়ে ওখানেই বিচার ব্যবস্থা, যা ফাইন যদি করতে হয় ফাইন, আর যদি অ্যারেস্ট করার দরকার হয় অ্যারেস্ট, আর যদি ফায়ারিং, যদি অপরাধ এমনই গুরুতর হয় যে সে সে রেপ করছে একটা মেয়েকে, যদি ওই রকম অপরাধ হয় ওখানে ফায়ারিং স্কোয়াডে আমার ইয়ে থাকতো, মুক্তিবাহিনী থাকতো, ওরা বলো ওখানে ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে ওখানে ওখানে দাফন কাফন করে চলে যেত। এইরকম এইরকম ব্যবস্থা ছিল আমার, কোনো পেন্ডিং কিছু না। তাতে দেখা গেছে কি পুরা এই যে 80 মাইল লম্বা আর এই যে 25-26-27-28-29 মাইল চওড়া, এই যে বিশাল এলাকা 1200-1500 বর্গ মাইলের, এখানে চুরি ডাকাতি, অথচ এই এলাকা চুরি ডাকাতির চর এলাকা, তো চুরি ডাকাতির ঘটনা হয় একটা চুরি ডাকাতি, কয়েকটা এরকম বিচার করার পরে চুরি ডাকাতি বলে একটা সবাই রাত্রে রাত্রে ঘরের দরজা খুলে ঘুমাই। ওরা কি দখল করে নেয় রৌমারী কখনো? বহুবার অ্যাটেম্প নিছে, কন্টিনিউয়াস 7 দিন যুদ্ধ চলছে, মর্টার দুই পক্ষ থেকে মর্টার কিন্তু পারেনি, স্বাধীনতা পত্রবুদ্ধ আর এগুলো টিকে নেই না, আর টিকবে কই, সব তো ব্যাক টু জিরো স্কোয়ারে চলে গেছি আমরা। এই যে দেখ, এর মধ্যে এনবিসি টেলিভিশন টিম খবর পেলাম যে এনবিসি টেলিভিশন টিম আসবে আমেরিকার থেকে, এটার নেতৃত্ব দিবে এডওয়ার্ড কেনেডি, সিনেটর এডওয়ার্ড কেনেডি, তারপরে তোদের থেকে এরকম মেজর কর্নেল ব্রিগেডিয়ার এরা সব দৌড়াদৌড়ি শুরু করলো, দিস দ্যাট সিকিউরিটির ব্যবস্থা। এই যে ফুটেজগুলো দেখে না, গেঞ্জি মেঞ্জি পরিয়া এই যে বার্ক দিয়া ট্রেনিং নেয়, এই যে ইয়ে করে দেয়, এগুলো সব আমার এই রোমারি, কিন্তু আমার নামটা ভুলেও কেউ বলে না। এরপরে এখান থেকে আমাদেরকে ক্লোজ করা হইলো, 2 অক্টোবরে কোদালকাটিও মুক্ত হইলো, এরপরে এরপরে তো আমরা নদীর ওই পারে, আমরা আমরা 5 অক্টোবর আমাদের অর্ডার আসলো যে আমাদেরকে সিলেটের দিকে যেতে হবে, তারপরে 10 অক্টোবর আমরা সিলেটে মুখ করছি। অপারেশন ছাতক, অপারেশন গোয়েনঘাট, অপারেশন রাধানগর, অপারেশন সালুটিকার, অপারেশন লামাকাজিকার। তখন আপনার এই কমান্ডার কে ছিল? আমার সহযোগী। 10 অক্টোবরে আমাদেরকে সিলেটে মুখ করলো, করানো হলো 11 তারিখ সকালে আমাদেরকে নাসারপুরে, আমাদেরকে 3rd বেঙ্গলকে মুভ করানো হলো সেলা সাবসেক্টরে, সেলা সেরাপুঞ্জি হয়ে এটা যাইতে হয়। এরপরে আমরা গেলাম বর্ডারের ওখানে সেলা সাবসেক্টর, ইন্ডিয়ান সাইডে বলে সেলা সাবসেক্টর, আর আমাদের হইলো বাসতলা, ওই পাঁচ নম্বর সেক্টর বাসতলা, ওখানে বসলাম, সেক্টর কমান্ডার ছিল মেজর মীর শওকত আলী। 12 তারিখে ওসমানী স্যার এসে বলে গেলেন যে এরকম বলে একটু গো, এর সাথে ইয়ে আসলেন ইন্ডিয়ান 101 কমিউনিকেশন জোনে জিওসি যে মেজর জেনারেল গুরবর সিং গিল, উনি ছিলেন, আমাদেরকে সাতক অপারেশনের অর্ডার দিল, অপারেশনের অর্ডার দিলেন, আমরা শুনলাম। এরপরে আমার কোম্পানির দায়িত্ব ছিল মেইন এটাকে অ্যাসল্টে যাবে আলফা কোম্পানি, ব্রাভো কোম্পানি, আর 2টা কাট অফ কোম্পানির দায়িত্ব দিছে আমার, আমার ছিল একটা কাট অফ কোম্পানি ডেল্টা কোম্পানি, আর একটা কাট অফ কোম্পানির দায়িত্ব ছিল ওই ক্যাপ্টেন মহসিনের চার্লি কোম্পানি। তো অ্যাকর্ডিংলি আমার কাট অফ কোম্পানি হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমাকে যেতে হবে ভোলাগঞ্জে। ওই রাতেই আমি ভোলাগঞ্জে চলে গেলাম, 12 তারিখ রাত্রে ভোলাগঞ্জে যাইয়ে ওখানে লোকাল গাইড আমাদেরকে দেওয়া হলো, আর লোকাল এফএফ কোম্পানি দেওয়া হলো। আমার দায়িত্বটা ছিল খুবই ডেঞ্জারাস, মানে সাতক এবং সিলেটের মধ্যে রেল এবং রোড এবং রিভার সুরমা নদীর এই 3টা পথ অবরোধ করে আমাকে অবস্থান নিতে হবে। আমার একটা যে এফএফ কোম্পানিটা আমার সাথে থাকার কথা ছিল, হাওরের মধ্যে গায়েব হয়ে গেছে, পাইনি,
এর সাথে আমার একটা প্লাটুনও ওদের গাইডেন্সে ছিল, তারাও হারিয়ে গেছে। যাই হোক, ওই এই অবস্থায় ডিফেন্স নিলাম, সারাদিন যুদ্ধ চললো, ওদের অনেক ক্ষয়ক্ষতি হলো। আমাদের আলফা কোম্পানিও ব্রাভো কোম্পানি ওরাও সাতক সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেলো, ওদের অবস্থা দখল করে ফেললো অর্ধেক। এর মধ্যে ওই চার্লি কোম্পানি যেটা, এই কোম্পানি ওই অবস্থানে যেতে পারেনি, ওদের 26 জন ওখানে শাহাদত বরণ করলো। চার্লি কোম্পানি ক্যাপ্টেন মহসিন, পরে ব্রিগেডিয়ার মহসিন, ওই যে জিয়া হত্যা মামলা তারা ফাঁসি দিয়েছে সিটাগাং, ব্রিগেডিয়ার মহসিন মহসিনুদ্দিন আহমেদ বীর বিক্রম, উনিও গুলি খেলেন। ক্লিয়ারের রোডটা ক্লিয়ার হয়ে গেল, পাকিস্তানে যাওয়া ওই দিক দিয়ে এসে এই আলফা এবং ব্রাভো কোম্পানির পিছনে অবস্থান নিয়ে নিল। এই অবস্থা বেগতিক দেখে করলো কি, আলফা ব্রাভো কোম্পানি তখন এই টিলা নোংগা, টিলার মাঝখান দিয়ে চোরা পথ নোংগা, এই দিক দিয়ে কোনো রকম গলা পানি টানি দিয়ে ওরা পিছনে চলে আসলো। আর আমার অবস্থা হলো কি, আমার যুদ্ধ চললো, যুদ্ধ চললো, ওরা আমার অবস্থানের উপরে কন্টিনিউয়াস অ্যাটাক, সমানে যুদ্ধ চললো। আমার হাতে ওদের একজন কর্নেল ওদের মারা গেছে, একজন ক্যাপ্টেনের লাশ গ্রামের বাসীরা এখনও জানে, মুনির, ক্যাপ্টেন মুনির পাকিস্তানি, ও লাশ পড়েছিল ওখানে ওই ধান খেতে। যাই হোক, এখানে আমার হাতে বোধ হয় ওদের মোর দ্যান 200 ওদের মারা গেছে পাকিস্তানিদের। আমার পজিশনটা একটু হাই পজিশন ছিল, মেশিন গান ছিল, ওরা বারবার আর ওই বর্বর জাতেরা, কনভেনশনাল ওয়ার তো ওদের ট্রেনিংয়ে তাই, আসলে কনভেনশনাল যুদ্ধের ট্রেনিংয়ে তাই, দেখতেছে কোনো ইয়ে নাই, কাবান নাই, কোনো কিছু নাই, ফিল্ড অফ ফায়ার ক্লিয়ার, এর মধ্যে ওরা অ্যাসল্ট ফরমেশন করে নারা এত বের করে আমাদের উপরে চড়া হইতেছে। তো আমার মেশিন গান কি বয়ে থাকবে নাকি? মেশিন গান ঠিকই চালাইছে, মেশিন গান মেশিন গানের কাজ করছে, ও হালারা মরে আবার 2-3 ঘন্টা 1 ঘন্টা পরে আবার অ্যাসল্ট ফরমেশন করে আবার নারা এত করে আল্লাহ আকবর ইয়া আলী আবার আসে আবার শুয়ে পড়ে। এইভাবে খেলা চলতেছিল, ওদের অনেকগুলো ক্যাজুয়ালিটি হয়েছে। তারপরে আমার অবস্থান যখন আন্ডার থ্রেট, সিলেট থেকে রিইনফোর্সমেন্ট, ওদের ম্যাসিভ রিইনফোর্সমেন্ট এসে গেলো, এরপরে ওদের এয়ার হেলিকপ্টার এসে গেলো, সমানে স্ট্র্যাপিং শুরু করলো, তখন আই হ্যাড টু উইথড্র। তো ওখানে আমি ন্যারোলি বাইসা গেছি, আমি আমার সব ট্রুপস নদী পার করে দিছি, লাস্টে আমি ছিলাম, আমি আর আমার নৌকার বার্কি নৌকার মাঝি, আর আমার সাথে আমার ওই ভোলাগঞ্জ সাবসেক্টরের সাবসেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট আলমগীর। এর মধ্যে দেখলাম যে আমি চারদিক থেকে আমাকে জীবন্ত ধরার জন্য মানে ওরা ঘেরাও করে ফেলছে। এর মধ্যে আমি ডিসি আলমগীরে বললো, তুমি তোমার এসএমজি কক করো, আমি আমার এসএমজি কক করো, দুইজনে দুইজনের এইম করে থাকছি, একসাথে দুইজন দুইজনকে ফায়ার করো, একসাথে ফায়ার করো, তুমিও মরবো আমিও, কিন্তু ওদের হাতে আমরা ধরা দেব না। এর মধ্যে ওই একটা ওই বার্কি নৌকার মাঝে বোবরা গ্রাম, পাশে একটা বোবরা গ্রাম আছে, ওই বোবরা গ্রামে পাকিস্তানি আর্মিরা ঢুকে গেছে, এই লোক কোথায় মাঠে ঘাটে কোথায় কোথাও বা বাজারে গেছিলো, এর বউ আর ছোটো বাচ্চাটা কোলে নিয়ে একটা নৌকা নিয়ে ভাগতেছিল আমাদের সামনে দিয়ে যাইতেছিল। তখন আমার এই মাঝি করছে কি, এই গাইড জাম দিয়া ও নৌকাটা টাইডে আনছে, আইনে বলে স্যার উঠে উঠো বইলা, ওরা এক্সপার্ট তো নৌকার মাঝি, এক বগিতে দেখি যে নদীর মাঝখানে, এরপরে পাকিস্তানিরা দেখছে বেঁচছে, এরপরে আমাদের গুলিগুলো শুরু করছে, এর মধ্যে নৌকা ফুটো হয়ে গেছে। আলমগীর করছে কি, ওর গঞ্জি গায়ে ছিল, গঞ্জি টান মারিয়া ছিঁড়ছে, ছিঁড়ে ফুটের মধ্যে গঞ্জি ঢুকে দিছে, ঢুকে ডিবা দিয়ে এভাবে আটকে, এরপরে আমরা হাত দিয়া হাতের বইটা বানাইছি, বইটা বানাইয়া আমরা সবাই মিলে, তারপরে ওই নৌ ওই ওই পাড়ে ওই পাড়ে এরকম একটা কাটা দাগ ছিল, পা আর্ট ছিল, আড়ের মধ্যে একটু নৌকা ঢোকানোর জায়গা ছিল, ওদের তো সব মুখাস্ত, ওখান দিয়ে নৌকাটা ঢুকাই দিছে, মানে নৌকাটা এমনভাবে ঢুকাইছে যে এই পাশে মাটির ডিবি, গুলিগুলা গুলি করলে লাগবে না আমাদের গায়ে। তারপরে এই অবস্থায় তখন অন্ধকার হয়েছে, অন্ধকার হওয়ার পরে একটু গুলিগুলো একটু কমে আসছে, তখন আমরা ওই ডিঙ্গায় পাড়ে উঠছি, পাড়ে উঠে ঘরের আড়ালে যাইয়া ওখানে একটু রেস্ট নিছি, রেস্ট নিয়ে তারপরে ইয়ে করে ওখান থেকে পরে আমরা সাতগরের উপরে ব্যাপক আর্টিলারির গোলা আপনার মোর্টারের গোলা নিক্ষেপ করলাম, পজিশন নিলাম পারকুল গ্রাম, এই গ্রামটার নাম পারকুল, এই সাতগর লগেই লাগানো। এরপরে আমরা রিট্রিট করলাম, রিট্রিট করে ওই সাতগের পাশেই শহরের পাশে লামনিগা করে একটা গ্রাম আছে, তো ওখানে এসে সারাদিন ওখানে ফায়ার করলাম, ওখানে এক্সচেঞ্জ অফ ফায়ার হলো গোয়েন্ডা আমরা
ফেল করলাম, আমরা দখল করতে পারলাম না। 28 তারিখে আমাদের নির্দেশ আসলো যে আমাদের 28 অক্টোবর নির্দেশ আসলো যে আমাদের তামা দাওকি যেতে হবে তামাবিল। পাকিস্তানিদের একটা অবস্থান দেখানো হলো রাধানগর বাজার এবং রাধানগর এরিয়া নিয়ে। এখানে একটা স্ট্রং একটা পাকিস্তানি পজিশন আছে যেখানে অলরাউন্ড ডিফেন্স আছে তাদের। তো অবস্থানকে ঘিরে আমাদেরকে অবস্থান নিতে হবে। ওখানে কিছু আমাদের ফ্রেন্ডলি ফোর্স FF কোম্পানি ওরা আছে, ওদেরকে লোকেশন দেওয়া হলো। ওরা আমাকে বলা হলো এদের অবস্থানের পশ্চিমে লুনি গ্রাম, এখানে আমাকে যেতে হবে এবং গিয়ে আমার ডেল্টা কোম্পানি আর আমাদের আলফা কোম্পানি আমার সাথে আমার ব্যাটালিয়ান হেডকোয়ার্টার কোম্পানিটিকেও দেওয়া হলো। আমাকে বলা হলো আমাকে গোয়েনঘাট পর্যন্ত এদের ওই ঘিরে এদেরকে কন্টেন করে গোয়েনঘাট পর্যন্ত আমার এই ডিফেন্স এক্সটেন্ড করতে হবে। যাই হোক, আমি প্রথমে লুনি গ্রামে অবস্থান নিলাম। এরপরে আস্তে আস্তে দুয়ারিখেল, গোড়া, সাত্তারগা, শিমুলতলা এ পর্যন্ত আমি আমার ডিফেন্স বাড়াই নিলাম। একেবারে উত্তর দিকে জাফলং চা বাগান যেখানে শেষ হয়েছে, চা বাগানের পরে একটা নালা, নালার পরে হইল রাজানগর বাজার। এই নালার এই পাশে হইল পাকিস্তানিদের অবস্থান আর নালার এই পাশে চা বাগানের লাস্ট সীমানা পর্যন্ত হইল সার্জেন্ট লেফটেন্যান্ট তখন উপাধি দেওয়া হয়েছিল মতিউর রহমান ওর কোম্পানি। এর এই পেশা এক সুবেদার ছিল মোশাররফ পিয়ারের, সুবেদার মোশাররফের কোম্পানি। তার এই পেশা ছিল হাবিলদার রফিক বলে পিয়ারের ওর কোম্পানি। হ্যাঁ, তো এইভাবে আর ওই দিকে জাফলং বাজারে ছিল সুবেদার মুজিবুর রহমান আর আরেকজন মুজাহিদ ক্যাপ্টেন দাওয়াত ছিল। এইভাবে অবস্থান নিয়ে আমরা মুখোমুখি আর কি কোনো কোনো জায়গায় পাকিস্তানি অবস্থানের থেকে আমার অবস্থান 100 গজ। মানে ওরা বাংকারের থেকে মাথা উঠাইলে আমরা দেখি, আমরা বাংকার থেকে মাথা উঠাইলে ওরা আমার দেখি। সকাল বিকাল ও মতিউর রহমানের সাথেও গালিগালাজ হইতো, আমাদের ট্রুপসের সাথে ওদের গালিগালাজ চলতো। ক্রলিং ট্রেন্স আমাদের কমিউনিকেশন ট্রেন্স ছিল। তো যাই হোক, এই অবস্থায় আমরা ওখানে ছিলাম। আমরাও নড়ি নেই। 21 নভেম্বর মুক্তিবাহিনীর সাথে মিত্র ইন্ডিয়ান আর্মির একটা এগ্রিমেন্ট হয়েছে, এটার নাম হয়েছে যৌথ বাহিনী। এই এগ্রিমেন্টের পরে ওরা সিদ্ধান্ত নিল যে ওরা প্রথম এই রাজানগরের উপরে ওরা অ্যাটাকটা করবে। তো ওখানে ছিল 5-5 গুর্খা রেজিমেন্ট, তো ওদের উপরে দায়িত্ব দিল একটা ফুল আর্টিলারি রেজিমেন্ট, 59 মাউন্টেন আর্টিলারি রেজিমেন্ট। 28 নম্বর এই রাজানগরের উপরে তারা আক্রমণ করবে, 1 ব্যাটালিয়ন প্লাস অ্যাটাক করলো। অ্যাটাক করে ওই যে কাফোরা গ্রামকে FPP করে ওরা অ্যাসল্ট ফরমেশনই করতে পারলো না। ওরা অ্যাসল্ট ফরমেশন করার আগেই লাইন অফ ফায়ারে পড়ে গেছে, পড়ে যায় ওখানে ম্যাস আকার। ওই ওই দুই কোম্পানি যেটা অ্যাসল্টে গেছে ওই পূর্ব দিক থেকে, ওই দুই কোম্পানি কমান্ডার মারা গেছে, একজন মেজর এসপি সিং আর একজন মেজর চটপটি। দুইজন লেফটেন্যান্ট ছিল, লেফটেন্যান্ট দেবপাল আরেকজন লেফটেন্যান্ট, এবং 75 জন অন্যান্য র্যাঙ্কের লোক মারা গেছে শহীদ। মানে পুরা গুর্খা রেজিমেন্ট, 5-5 গুর্খা রেজিমেন্ট হ্যাজ বিকাম আনফিট ফর ওয়ার। এদিকে আমারও পুরো ম্যাসিভ অ্যাটাক হয়ে আমার একজন সুবেদার হাবিব এখনও বাইসে আছে বীরত্তম। উনি ওই বাংকারে থাকা অবস্থায় মানে গুলিবিদ্ধ হয়ে ঝরঝরা অবস্থায় উনি পড়েছিল মৃত পায়, ওরা ওনারে ডেড মনে করে ফেলে গেছে। এইটা এটা হলো 26 নভেম্বরের ঘটনা। 27 নভেম্বরে আমার অর্ডার দিল যে তোমাকে এই একই অবস্থানে অ্যাটাক করতে হবে। আমার ডাইকে নিল ব্রিগেডিয়ার রোডকে কর্নেল রাজ সিং ওই লুনি গ্রামের পিছনে। ওকে ফাইন, আই উইল গো ফর দি অ্যাটাক। আমি বললাম আই ডোন্ট নিড এনি ফায়ার সাপোর্ট। যে হাউ ডু ইউ গো ফর দি অ্যাটাক, হোয়াটস ইউর প্ল্যান, আই ওয়ান্ট টু গিভ দ্য সারপ্রাইজ। এর মধ্যে দেখি যে সাপাত যখন লাইন ধরে তখন বলে যে নবী আমিও যাবো, আমি জানি তোমরা সব শহীদ হবে, আমিও শহীদের নাক খাতার নাম লেখা দিয়েছে, আমিও তোমাদের সাথে এটা গেছি। পরে সাপাত জামিল ছেড়ে দিয়েছি পাঁচ সাইডের দায়িত্ব দুই প্লাটুনের, আমি তাই মাঝখানে ডান সাইডে আমার দুই প্লাটুন বাস গেছি। আল্লাহর কি রহমত, ওই এসর লাইনে যাওয়ার সময় ব্যাপক কুয়াশা, 2 ফিট 2.5 ফিট 3 ফিট দূরেও কিছু দেখা যাইতেছে না। কত 20-25 গজ দূরে ওদের পজিশন থেকে তখন যে ফা উঠে পড়ো কি পুরো পাকিস্তানিরা
ওরা এক্সপেক্ট করে নাই, আগের দিনে এত গুরখা মরছে, আবার একদিন পরেই আবার ওরা বড় হানার আয়োজন করছে ওই দিন। পালাইছে কোথায়? কাটবো না এদিকে, পালানোর তো সময় নাই, একেবারে রাধানগর রাস্তা পর্যন্ত আগে গেলাম। সাবাত জামিল স্যারে আমি শুধু এটি করলাম, ওদের কমান্ড পোস্টে একটা স্টিল হেলমেট পেলাম, ওইটা ওনারা দেখে নিলাম, স্যার এই যে আই গট এ স্টিল হেলমেট, কংগ্রেচুলেশন নবীন, কংগ্রেচুলেশন। ঠিক এইটা বলার পরে সাথে সাথে ইংরেজিতে কথা বলতে হয়েছে, কার্পনের লোক এত বাগিয়েছেন, এটা করছে গুলি, ওনার পাশা দিয়ে গুলি গেছে। দিন একটা ছিল এখানে লুঙ্গির মধ্যে, লোক গামছা বান্ধাত, সব তো লুঙ্গি আর গামছা আমাকে, ওই গামছার মধ্যে এখানে খোঁচানো ছিল ম্যাগজিন একটা, ওই ম্যাগজিনে লাগা ওই একটু ট্রাজেক্টরি হয়ে গুলিটা গেছে গা, আর ভিতরে ঢুকে নেয় পাশার ভিতরে, বডির ভিতরে ঢুকে নেয়। মানে একটা বাংকারে দেয়া দেখি যে দুইজন মহিলা, রক্ত তখনও বাহির হইতেছে এখান থেকে নিয়ে একেবারে, এই যে যে গোলা বারুদ অস্ত্র শস্ত্র যা পাইছি, একটা ব্রিগেড যদি পুরো দুই বছর যুদ্ধ করতে কন্টিনিউ তাও সেটা হওয়ার মতো না, এত গোলা বারুদ ভিতরে সিগনাল সেট সব ছিল। আমি করলাম কি, স্লাইড করে বাংকারের ভিতরে ঢুকে পড়লাম, আর আমার রানার যে ছিল নুরু, ওরে বললাম নুরু তাড়াতাড়ি ঢুক, তো ও আর ঢুকার চান্স পাইল না রে ভাই, ও টুকরা টুকরা হয়ে আর শরীর দুই তিন কিলোমিটার দূরে যায়। বস অবশ্য বীরোত্তম পাইছে 29 তারিখ দুপুরের পরে, সব যার যার অবস্থানে তার সামনে সমানে অ্যাটাক করো আর আগাও, আগাইতে থাকো, আগাইতে থাকো। সব বিচ্ছুরা চারদিকে সব কোম্পানি আগে গেছে, একের পরে এক সারা রাত আক্রমণ চলছে। রাত্রে 11টার দিকে আমার অবস্থানের উপরে ব্যাপক একটা অ্যাটাক, এটা বোধহয় লাস্ট ওদের মরণ কামড়, মানে মরণ কামড় দিয়ে কিন্তু লাভ হয় নাই, আমাকে হটাতে পারে নাই, আমার ইয়াকে লোকজন অবস্থানেই ছিল। এরপরে ওরা গোয়েনঘাটে চলে গেছিল, এই সংবাদ আমার রাধানগর ক্লিয়ার করার ক্যাপচার করার সংবাদ দাউকিতে পৌঁছে গেছে। দাউকিতে তখন ওরা মডেল ডিসকাশন করতেছিল, মডেল ডিসকাশন করতেছিল, এর মধ্যে গুরবর সিং, জেনারেল গুরবর সিং গিলো আছে, আরও ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ওয়েটকে, আরও ইন্ডিয়ান হায়ার অফিসিয়ালরা আছে, তারা মডেল ডিসকাশন করতেছিল কীভাবে অ্যাটাকটা করা যায়। ওই অবস্থায় মডেল ডিসকাশন রুমে খবর গেছে যে রাধানগর তো মুক্তিবাহিনী দখল করে ফেলছে। তারপরে জেনারেল গুরবর সিং ব্রিগেডিয়ার ওয়েটকে আর আর সিং বলে যে, আর ওই বিএসএফ এর মেজর রাওকে বললো যে তোমরা যাও, এখনই যাও, যে খবরটা নাও, হোয়েদার ইট ইজ কারেক্ট অর নট। তারপরে কংগ্রেচুলেশন জানালে পরে এই পরের দিন ওই যে গোয়েনঘাট অপারেশনের জন্য ওই যে আমাকে অপারেশনাল ইনচার্জ করছে, গোয়েনঘাট অপারেশনের জন্য পরের দিন আসলো। আমি এদিকে তো আমার লোকজন সব ডিটেইল করে দিছি কোথায় কী যাইবা, এরপরে তো আমি গোয়েনঘাট ক্যাপচারে যাবই। ওইদিকে আসাম রেজিমেন্ট 25 আসাম রেজিমেন্ট মেজর ওয়াইপি সিং, হে আসাম রেজিমেন্ট আমার কমান্ডে, 55 গুরখা হইল কর্নেল এসপি সিং, হে ব্যাটালিয়ান আমার কমান্ডে, 88 বিএসএফ ব্যাটালিয়ান ওই যে ব্যাটালিয়ান হেটা আমার কমান্ডে। তারপরে অর্ডারটা দিলে এরপরে সব গোয়েনঘাটও দখল করে বললাম, খাদিমনগরের দিকে ওরা ভাইয়ে গেছে, আমার লোকজন খাদিমনগরের দিকে ওদের সেইজ করিয়া বাঘের সড়ক হইয়া ওই জৈন্তা এগুলো হইয়া ওইদিকে সেইজ করিয়া হরিপুরের দিকে নিয়ে গেছে। এরপরে আমি শালুটিকের গোয়েনঘাট দখলের পরে শালুটিকের বিমানঘাটি এলাকা চলে আসছি 6 তারিখ। এরপরে আমাকে ওখান থেকে উড্ড করে নিয়ে যাওয়া হলো 14 তারিখে 13 তারিখে আমার ওই ছাতক এক্সিজে নিয়ে যাওয়া হলো। এরপরে আমি ওই গোবিন্দগঞ্জ একটা টি জাংশন ছিল, সো টি জাংশনটা ক্লিয়ার করতে পারতেছিল না, ওখানে পাকিস্তানিদের একটা হেভি ডিফেন্স ছিল, যে আমি করলাম কি ওটাকে কন্টেইন অ্যান্ড বাইপাস এই টেকনিকটা ইউজ করলাম। এর মধ্যে সাবাত জামিল স্যারও দুপুরবেলা ওই যে শিলং থেকে ট্রিটমেন্ট নিয়ে অসুস্থ হয়ে নিয়ে এসে আমার সাথে জয়েন করলেন। এরপরে আমরা সুরমা ওই ফেরি ক্রস করিয়া তখন আমরা সিলেটের দিকে আগাইলাম, সিলেট শহরে। এর মধ্যে ঘোষণা হইলো পাকিস্তানিরা সারেন্ডার করতেছে, তো রাস্তা এখন লামাকাজি ঘাট থেকে পার হইয়া সিলেট শহরে ঢুকতে এই যে আমরা রাস্তার বাঁ পাশে পাকিস্তানিরা যাচ্ছে,
আর রাস্তার ডাইন পাশে আমরা যাচ্ছি সিলেট শহরে, মজার ঘটনা। আমরা সব লুঙ্গি পরা শার্ট গায়ে লেগ দিয়েওয়ালা খালি পা, আর ওরা সব উর্দি পরা যাচ্ছে। তখন এদের সব ওই অস্ত্র ভাঙ্গা টাঙ্গা ওরা সুরমা নদীতে ছুড়ে মুড়ে ফেলতেছে। ওখানে একটা প্লাটুন আমি রেখে আসলাম ও ডুবাইয়ে ডুবাইয়ে এগুলো ওঠানোর জন্য। সিলেট 17 তারিখে সারেন্ডার করছে একদিন পরে, যেহেতু ইন্ডিয়ান কোনো আর্মি ছিল না, ওরা প্যারা ড্রপিং করছে। প্যারা ড্রপ সিলেট ওই যে ইয়ে শহর কি শহর বলে উপশহরে প্যারা ড্রপিং করছে, তারপরে গিয়ে ওই সারেন্ডার করছে। সারেন্ডারটা কোথায় হলো? সারেন্ডারটা ওই ওই যে ইয়ে শালিটিকার বিমান ঘাটতি জিয়াউর রহমান আসলো, উনি তো ওনারা উনি আসছে ফার্স্ট বেঙ্গলের সাথে এমসি কলেজে ওনাদের পজিশন ছিল। পরে জিয়াউর রহমানের সাথে 17 তারিখে রাত্রে ওই যে কিহিন বিরেজের এই পাশে যে PWD যে ডাক বাংলোটা আছে, এই ডাক বাংলোটা নিচের তালা থাকলাম। পরের দিন আবার আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে রোডসের যে পথের পাশে যে রোডসেটা যে ডাক বাংলোটা আছে। তখন 19 তারিখে আমি যে রহমান স্যারে বললাম যে স্যার এইরকম আপনি ভাবিরে খুঁজতে যান ঢাকায়। ভাবি তো আপনি বললেন ঢাকায় আছে, তো আপনি ঢাকায় যান। এরপরে উনি আমার থেকে আমরা ওনার জিপটা দিলেন, দিয়া উনি একটা জিপ দুইটা জিপ ছিল আর একটা জিপ নিয়ে উনি বাই রোড ঢাকায় চলে আসলে। তো উনি আর ফেরত যান না, 10 দিন হয়ে গেছে। তারপরে শেষে ফার্স্ট বেঙ্গলের CEO যে জিয়াউদ্দিন, তখন জিয়াউদ্দিন স্যার ওই যে শায়েস্তাগঞ্জে ওনার ক্যাব, ওনার সাথে দেখা করলাম যে স্যার এই অবস্থা। বললো তো তুমি আর একদিনও ওয়েট করো না, তুমি চলে যাও তোমার পরিবারের কাছে, জেড ফোর্সের হেডকোয়ার্টারে দেখাশোনা আমি করবো। পরে আমি চলে আসলাম। তখন আমার শাশুড়ি তার অন্যান্য সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। তো আমার ওয়াইফের কথা হলো যে মানে আমি যদি বাচ্চা থাকি তাহলে তো আমি ওখানেই যাবো খুঁজতে। কাজেই সে করছে কি, আমার ছোট্ট তখন 3 মাস মাত্র 4 মাস বয়স বোধহয় আমার ছেলেটা, তো ওরে নিয়ে দেখি যে ওই যেখানে রাখি আসছি ওখানে বারিন্দে বইয়ে রয়েছে। জিপের থেকে নামলাম, নামা জিপ থামছি আর দেখি যে একটু সেসা মেসা খাইছে, এই জিপটা আবার কি ভয় পাইছে। তখন তো কোনো শেপ নাই কিছু নাই, দাড়ি মারি হইয়া বিটি গিচ্ছা অবস্থা, তো লুঙ্গি মুঙ্গি পরা। এখন দেড় স্বাধীন হয়ে গেছে 20-22 দিন, আমি তো কিছুই পাঠাইনি, কার কোনো খবর নাই, কোনো কাউকে পাঠাইনি, কোনো মেসেজ নেই, কিছুই নেই। এখন ওই সেম ভূতের গল্প, জিপ থামার পরে নামছি তো ভাই ভাই বাচ্চা কোলে নিয়ে আসে বসে আছে, তো আমি আগে গেলাম ওই একই অবস্থা ধাঁধা। তারপরে ওই কতক্ষণ ওই একই অবস্থা কতক্ষণ সময় লাগতে তার মানে নর্মাল হইতে, নর্মাল হওয়ার পরে এরপরে দেখলাম যে চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরে ওই খারাপ লাগতেছে বলতে যাই হোক। পরে আমার ছেলেটা আবার কোলে দিল এই আর কি। স্বাধীনতা যে লক্ষ্যে চাইছিলেন এটা কি এখন হয়েছে কিনা? না, কোনো কিছুই হয়নি, কিছুই হয় নাই। কিছু লোক বড় লোক হয়েছে, অনেকগুলো মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, হাই স্কাই বিল্ডিং হয়েছে, কিছু লোক সৈন্য হইতে 100 কোটি টাকার মালিক হয়েছে, বাঙালিরা ব্যবসা বাণিজ্য শিখছে, কীভাবে শোষণ করতে জানে সেই যে বিদ্যা তারা পারদর্শী হয়েছে, এই এইটুকুই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।